بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمان تبي دارشك مندلي السلام عليكم ورحمة الله وبركاته আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে হচ্ছে এটি লাস্ট উইকেন্ড এই রমাদান এই বছরে 2019 সালের আমরা সবাই আজকে ইনশাআল্লাহ বিবেচনা করব কিভাবে আমরা রমাদান মাস কাটিয়েছি কিছু তো দিন তো রয়েছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমরা যেন সেলফ অ্যানালাইসিস করি সেলফ এভ্যালুয়েট করি যে আমাদের রমাদান মাস কীভাবে কেটেছে এবং পাশাপাশি 27 রাত কিন্তু গতকাল চলে গেল আজকে 27 দিন আরেকটি লাইলাতুল কদর কিন্তু সম্ভবত লাইলাতুল কদর রয়ে গেছে আমাদের কী কী করণীয় আছে কী কী আমাদের আমাল করতে হবে কী মিস হয়ে গেছে যেটা আমরা মেক শিওর করব যে এই রমাদান যেহেতু এখনও কিছু দিন আছে বাকি কীভাবে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া যায় এইসব বিষয়ে ইনশাআল্লাহ একটু টাচ করবো কিন্তু তার আগে জানিয়ে দিই এটি হচ্ছে আপনাদের প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন আপনাদের যদি কোনো ধরনের মাসলা মাসাইল সম্পর্কে দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই হচ্ছে সেই প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন টেলিফোন নাম্বারটি আপনাদের টিভি স্ক্রিনের নিচেই দেওয়া আছে তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি ইটস 0208-523-4111 পাশাপাশি আরেকটি রিমাইন্ডার রমাদান ফ্যামিলি কমিটমেন্ট সম্পর্কে যেটি হচ্ছে আরএফসি সংক্ষেপে যেখানে আপনাদের একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি এটা শুধু সম্ভব হচ্ছে আপনাদের দেওয়া ডোনেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা যেভাবে বিগত দিনে বিগত বছরে আপনারা যেভাবে অব্যাহত রেখেছেন আশা করব ইনশাআল্লাহ আজকেও রাখবেন তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি টেলিফোন নম্বর ডোনেশন লাইনের নম্বরটি হচ্ছে ইটস 0208-523-1666 ইনশাআল্লাহ কথা আমি লম্বা করবো না চলে যাই অনুষ্ঠানের মূল আলোচনা কিন্তু তার আগে আজকের অতিথিকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলেমেদিন যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব ইসলামের মসজিদের ফজিলত শেখ আবুল হোসেন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে এই ব্যস্ততা মাসে সময় দিয়েছেন বারাকাল্লাহু ফিকুম ইটস মাই প্লেজার টু বি হিয়ার ইনশাআল্লাহ একটু সময় যদি আমরা দিতে পারি আর যদি কিছু ভাই বোনরা একটু শিখতে পারে একটা কথাও শিখতে পারে তাইলে আমরা আমাদের জীবনটাকে খুব গৌরবান্বিত মনে করি স্পষ্ট করেই বলেছেন আপনি সঠিকভাবে বলেছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনার কাছে শুরু করতে চাচ্ছি আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং সাদাকার তো একটি বিষয় আছেই তারপরে একটু যদি আপনি ছোট্ট করে টাচ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকে আরএফসি সম্পর্কে বলতে আমাকে অনুরোধ করা হয়েছে আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট মানে রমাদানে চ্যানেল এসে যতটা সংগঠন অ্যাপ্লাই করেছেন এখান থেকে ফান্ডরেজিংয়ের জন্যে এইসব ফান্ডরেজিংয়ের যতটা প্রতিষ্ঠান মোট হচ্ছে 26টি এখন আরএফসির একটা সুন্দর একটা আকর্ষণীয় নাম দেওয়া হয়েছে এই জন্য যে সংক্ষেপে যেন সবাই এটা বুঝতে পারেন যে 26টি সংগঠন হয় কিন্তু চ্যানেল আছে ফ্যামিলি এই ফ্যামিলিকে যদি সাহায্য করি তাহলে 26 পাউন্ড আমি দিলে মানে সবাই 1 পাউন্ড করে করে পেয়ে যাবেন এটা হচ্ছে তার তরিকা কিন্তু আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে সাদাকা দেওয়ার যে ফজিলত আছে আমরা বোধহয় সবাই অনেক দিন থেকে এটা শিখে ফেলেছি মাশাআল্লাহ আমি শুধু আপনাদের সামনে শেয়ার করতে চাইব এই জিনিসটি যে আজকে আমরা 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড করে আরএফসিতে বা যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো ভিক্ষুককেও দেই কিন্তু এটা দেওয়া রমাদানে দেওয়া আর রমাদানের বাইরের সময় দেওয়ার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে সওয়াবের দিক থেকে দুঃখিত সওয়াবের দিক থেকে রমাদানে 1টা পাউন্ডের দাম সত্যই না 700 না একেবারে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে কবুল করবেন এবং রমাদানে এত বেশি সওয়াব দিবেন এই সওয়াবটার জন্য মেইনলি আপনাদের কাছে আমি অ্যাপিল পেশ করব যে দিয়ে যাচ্ছেন দিতে থাকেন মাশাআল্লাহ সওয়াব আরও আর্ন করি আমরা একটা দিন আসবে যেদিন সওয়াবের জন্য বড় বিপদে পড়ে যাব সওয়াবের জন্য বড় অসুবিধায় পড়ে যাব একটা সওয়াবের জন্য আধাটা সওয়াবের জন্য নিজের আপন সন্তানকে বলবো যে এই আমার চলে যায় ডাকো এই অমুক অমুক আসো আসো সে আর পালিয়ে বেড়াবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মানে তার আপন বন্ধুবান্ধব ছেলে তার মা থেকে দৌড়াবে ফ্রেন্ডকে দেখলে বল ভাগো কারণ যদি সে সব চেয়ে বসে আজকের রাত্রে আজকের দিনে যদি আমার কাছে সব চেয়ে বসে আমারই কম আমি যদি তারে আরও দিতে হয় আমার তো নাই এই জন্য এই ডরে আপন জন পিতা তার সন্তান থেকে মা তার মেয়ে থেকে হাজব্যান্ড তার স্বামী থেকে স্বামী তার ওয়াইফ থেকে পালিয়ে বেড়াবে যদি সওয়াল করে বসে একটা সওয়াব আমারে দেও
আধাখান সব দেবো আমার তাহলে উপায় নেই, সেই দিন আমাদের সবের খুব বেশি প্রয়োজন হবে। এই জন্য সর্বস্তরের ভাই এবং বন্ধুদের কাছে অ্যাপিল, আসুন আরএফসিতে দিয়ে আমরা যেন কিছু সব আন করতে পারি। আর এই সবটা এমনভাবে হবে আপনার এই পয়সাটা কোথায় যাবে আপনি জানবেন না, অসম্ভব না। আপনার এই পয়সা দিয়ে একটা জায়নামাজ কেনা হবে একটা মসজিদের, সেখানে যখন লাগবে হাজার হাজার মানুষ এই জায়গায় নামাজ পড়বে, কত বছরকে বছর পড়বে আপনার কোনো খবরই নেই। আল্লাহ আকবার, বেলা খবর এত সব আর্ন করার একটা ব্যবস্থা। একটা উপাস মানুষ রোহিঙ্গার একটা ছেলে বা একটা মেয়ে যখন তার প্লেটে ভাত পড়ে না, ইফতারের সময় খেজুর পায় না, তাকে যদি এক বোতল পানি দেওয়া হয় আপনার পয়সা, আপনি জানেন না কোথায় গেছে, কিন্তু অসম্ভব না। তার 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 ইফতারের জন্য বিসমিল্লাহ বলে আপনার দেওয়া পয়সা দিয়ে পানি কিনে তারা দিছে। এই জাতীয় অনেক কাজে লাগবে আপনি ভাবতে পারবেন না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের দিন আপনার সামনে দিবেন। আমি একটা হাদিস পড়ছিলাম আরেকদিন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে আর্গুমেন্ট করবেন কিয়ামতের দিন, যে আমি তোমার সামনে হাজির হয়েছিলাম, চিকিৎসার প্রয়োজন ছিল, অসুস্থ ছিলাম আমি, তুমি আমাকে কোনো সাহায্য করো নাই সেই দিন, আজকে আমার কাছে তোমার কোনো সওয়াব নাই। সে বলবে, আল্লাহ আপনি আবার অসুস্থ হইতে পারেন? আপনি তো রাব্বুল আলামিন, আপনি তো আমাদের সবার লর্ড ছিলেন, আপনার তো কোনো অসুখ বিসুখ হওয়ার কথা না। তো আল্লাহ বলবেন, এখন আল্লাহ জবাব দিবেন কেমন, দলিল দিয়ে জবাব দিবেন, অত তারিখ অমুক মাসের অমুক ইয়ারের অমুক জায়গায় খাড়া হয়ে আমার পক্ষ থেকে অমুক গরিব তোমার কাছে হাত পাতেছিল, বলছিল যে আমি অসুস্থ, চাচা আমারে পয়সা দাও, আমার চিকিৎসা নাই, প্যারাসিটামল খাওয়ার পয়সা নাই, চাচা দেও আমারে, সেই দিন তুমি তার ডাকে সাড়া দেওয়া নাই। যদি তুমি সেই দিন দিতা, তাইলে আসলে তাকে দেওয়া নাই, সেটা আমাকে দেওয়া হইতো, এবং আজকে আমি আল্লাহ তোমাকে এটা রিওয়ার্ড দিতাম, আমার কাছে কোনো রিওয়ার্ড নাই তোমার আজকে। আল্লাহ আকবার, এইভাবে করে আল্লাহ বলবেন আমি ছিলাম বোকা। আরেক জায়গায় আছে, আমি ছিলাম অত্যন্ত পিপাসার্থ, আমি পানি পানি করে ছাতি ফাটাইছি, কিন্তু তুমি একটা পয়সা আমাকে দেওয়া নাই। আল্লাহ আকবার, তখন আল্লাহর বান্দা তাদের সাথে আর্গুমেন্ট কর, কিন্তু আর্গুমেন্ট করে কোনো লাভ হবে না। আল্লাহ বলবে তুমি আমার জন্য দেও নাই, যদি ওই গরিবকে দিতা, ভাত দিতা, খেজুর দিতা, খাবার দিতা, ফিতরা দিতা, এরপরে তাকে পানি দিতা, পান করাইতা, তাইলে আজকে আমি আল্লাহর কাছে এটা তুমি লাভ করতে পারতে। এই জন্য আসুন, সবাই আসুন, টাইম একেবারে কমে গেছে। আরএফসি একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন জেনারেস, আমাদের সবাইকে গোটা কমিউনিটিকে একসাথে এক জায়গায় একটু একটু দান করার ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, আমরা চমৎকারভাবে বক্তব্য শুনেছি এবং ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ অব্যাহত রেখেবেন, তার রাখবেন। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন নিয়ে, কোনো সংগঠন নিয়ে, আপনারা সরাসরি ডোনেশন লাইনে যদি কল করেন, ইনশাআল্লাহ আমাদের এক্সপার্ট প্রফেশনাল বসা আছেন, সেখানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শেখ, তাহলে মূল আলোচনায় চলে আসি। গতকাল 27 রাত ছিল, অধিকাংশ মসজিদে, অধিকাংশ বলবো না বাট অনেক মসজিদে আমরা দেখেছি কিছু খতম হয়েছে, মানে কোরআনে পাক কমপ্লিট হয়েছে, তেলাওয়াতের তারাবিতে তারাবির খতম হয়েছে, এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে দেশ থেকে আমরা বসবাস করি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে, আমরা দেখি যে সাধারণত 27 রাতে একটা রেওয়াজ হয়ে গেছে যে এখানে কোরআন তেলাওয়াত হয়ে যায়, তারপরে যে মানুষের যে সমাগম কিন্তু কমে যায়। এখানে কিন্তু আবার আরেকটি কিন্তু সম্ভবত আপনারা যেভাবে বলেন লাইলাতুল কদর রয়ে গেছে, আপনার একটু করণীয় এবং এটার ইম্পর্টেন্স নিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কদরের নাইটের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি বেশি আমল করার জন্য 5টি নাইট উপহার দিয়েছেন, 5টি রাত রাসূলুল্লাহ সাল্লাম উপহার দিয়েছেন উম্মতকে, কিন্তু উম্মত কাটসাট করে খোঁজটমাই একটা দিনই আসছে। বিভিন্ন দলিল অনেকে দিয়ে থাকেন, বিভিন্ন যুক্তিও দিয়ে থাকেন, এবং বিভিন্ন আলেম ওলামার এক্সপিরিয়েন্স থেকে যে তিনি অমুক 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 হুজুর বলেছেন, অমুক মাহাদ্দিস সাহেব বলেছেন, এই রাত হইতে পারে, আমরা একটাকেও ডিনাই করি না, সবাইকে সম্মান করি, সকল হুজুর, সকল মুহাদ্দিস, ফকি, সবার সকল মতকে আমরা অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু সবার উপরে বড় মত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছিলেন যে আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি উম্মতকে এই রাত কখন হবে এটা জানাইতে এসে দুইজন সাহাবি একটু বাদানুবাদ করছিলেন, এটাকে একটু হেল্প করতে গিয়ে আমাকে ডেটটা বুলিয়ে দেওয়া হয়েছে, রাত্রি কোনটি কনফার্ম ছিল এটা বলিয়ে দেওয়া হয়েছে। তবে আমার যে পর্যন্ত মনে পড়ে এটা ছিল একটা বেজুর রাত, একটা এই অড নাইট। তো এখন আমাদের জন্য সুবিধা হয়েছে এটা যে অড নাইট হচ্ছে মোট 5টি, বেজুর রাত মোট 5টি, এই 5টি বেজুর রাত আমরা এখন 5 রাত ইবাদত করতে পারি, লাভ হয়েছে এটা। দুইটা পথ তিনি আমাদেরকে দিয়েছেন খুলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত মিস না করার জন্য এতেকাফে চলো, এতেকাফ যদি 10 রাত করে ফেলো আখেরি 10 রাত, তাহলে তোমার পক্ষ থেকে কোনো অবস্থায় অড নাইট মিস হবে না, নম্বর ওয়ান।
নাম্বার টু, যারা এতেকাফে যাওয়া সম্ভব নয়, মহিলা হও পুরুষ হও, তোমরা অসুবিধা নাই, অড নাইট যে পাঁচটা আছে এই পাঁচ রাত ইবাদত করো। তো এই জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা একটু চেক করে দেখব, চারটি রাত গত রাত সহ চলে গেছে আমাদের কাছ থেকে, মাত্র একটি লাস্ট ওয়ান, ভেরি লাস্ট ওয়ান আছে আমাদের সামনে, 29 রাত, আগামী রাতের পরের রাত। এই জন্য আসুন দুই তিনটা কথা, নাম্বার ওয়ান প্ল্যান, নাম্বার ওয়ান প্ল্যান ইভ্যালুয়েশন অর রিভিউ অ্যান্ড দেন কারেক্ট ইউর প্ল্যান অ্যাকর্ডিংলি। এই তিনটা জিনিস আমরা প্ল্যান করছিলাম, বোধহয় কিছু আমলা আমরা করবো, কদ্দূর করতে পেরেছি, এটা একটু রিভিউ টাইম, কিন্তু এখনও চান্স আছে, এখনও দুই অথবা তিন রাত আছে, আখেরি দুই অথবা তিনটা রাত আছে আমাদের সামনে, এখন একটু রিভিউ করবো যে প্ল্যান করছিলাম পারছিনি আমি, আমার খতম দেওয়ার একটা প্ল্যান ছিল আমি কোথায় আসি, আর একটা প্ল্যান ছিল আমি কেমনের আমি আমার জন্য মিস না হয়ে যায়, আমার প্ল্যান ছিল যে আমি কিছু দান করব, আমার কি দান করা হয়ে গেল, আমি প্ল্যান করছিলাম যে একটু ভালো মানুষ হবো, আমার চোখকে গেজকে একটু কন্ট্রোল করব, জিব্বাকে একটু কন্ট্রোল করে কথাবার্তা বলবো, কানকে কন্ট্রোল করে খারাপ জিনিস থেকে খারাপ জিনিস শ্রবণ থেকে আমি বাঁচাবো, আমি কি সেটা করতে পারলাম, যদি তা না পারি তাহলে কোরআনের আয়াত তো আমার বেলায় ব্যর্থ হয়ে যাবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া হাসিল করার যে একটা মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আমাদেরকে উপহার দিয়েছিলেন সেখানে তো আমি ব্যর্থ হয়ে যাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন, আল্লাহু আকবার, তিনি মিম্বরে উঠতেছেন আর বললেন আমিন 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 তিন তিনবার, এরপরে সাহাবাকে আমি জিজ্ঞেস করলাম আমরা তো অর্থ বুঝলাম না, হ্যাঁ, তখন রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তির কাছে আমার উম্মতের মধ্যে রমজান শরীফ আসলো এবং সে তার নিজের গুনাহ হাত মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়, আবু দাউদের রওয়ায়েতে আসছে ফালাহুন্নার, তার জন্য যেন জাহান্নামের ঠিকানা হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন চিন্তা করে দেখেন ভাই এবং বোনরা, রমজান আসলো আর চলে গেল, কিন্তু বলছি প্ল্যান করছিলাম, একটু রিভিউ করেন প্লিজ, এখনও তিন রাত আছে, তিনটা দিন এখনও আছে, কেমন আমরা একটু রিভিউ করি যে কি করার কথা ছিল, কি প্ল্যান করছিলাম, আমরা করতে পারলাম কি না করতে পারি, প্লিজ এখন আমরা কনসেন্ট্রেট করি আমাদের প্ল্যানের উপর, আর একটু যেন ট্রাই করি যে আখেরি এখনও তিনটা রাত আছে। তারপরে একটা সুন্দর কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে 27 রাত খতম অনেক জায়গায় হয়ে যায়, অনেক মসজিদে হয়ে যায়, এটা এটা তেমন কোনো দোষ না, কেমন এটা আগের এটা রেওয়াজ, কিন্তু যদি 27 মধ্যে খতম দিয়ে মনে করেন যে রমজানও শেষ কোরআনও শেষ খতমও শেষ, এটা কিন্তু ভুল, এটা ভুল, প্লিজ আপনি খতম দেন 10 দিনেই সমস্যা নাই, যদি অসুবিধা হয় কোনো কিছু কোনো মসজিদে প্রবলেম হয় সমস্যা নাই, কোনো মেকানিজমের ফলে হয়তো এটা করছেন, কিন্তু এটা মনে করা ভুল, অনেকে কিন্তু মনে করে এটা যে কোরআনের খতম তো শেষ, তারাবি শেষ, খতম শেষ, কোরআন শেষ, এখন গিয়ে কি ম্যাক্সিমাম যদি থাকেও দুই এক রোজা তাহলে জটফট করে সূরা তারাবি, তখন জটফট করে সূরা তারাবি যে শেষ করে খতম তো শেষ হয়ে গেলো, আবার আবার কী এখানে একটু লম্বা করে পড়লেই একেবারে অবস্থা কাহিল হয়ে যায় না, আল্লাহ এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল, এটার নাম হলো খতম তারাবি রাখেন, খতম তারাবি খতম দিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম কেমন ছিল, তিনি তো কিয়াম করতেন, এবং উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি সুন্দর করে বললেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামের অবস্থা ছিল এই, তোমরা জানো সেটা হচ্ছে যে সূরা বাকারা আড়াই পারা দিয়ে তিনি দুই রেকাত পড়তেন, আল্লাহু আকবার, এখন চিন্তা করেন সূরা নিসা দিয়ে আর দুই রেকাত, মানে পাঁচ পারা ছয় পারা পড়ে ফেলতেন তিনি এক রাত, মানে পাঁচ ছয় ঘন্টা কিয়াম দাঁড়িয়ে করতেন, আর আমরা আলামতারা লিলা আলামতারা লিলা ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, এই জাতীয় হইলে কিয়ামুল লাইল হয় না, এই জন্য খতম তারাবি শেষ করবেন না প্লিজ, 27 শেষ করে ফেলছেন যদি হয়ে থাকে অসুবিধা নাই, আপনারা চেষ্টা করেন আগামীতে 29 শেষ করতে, তাইলে মাসের সাথে কোরআনের একটা মিল আছে, 29 রাত্রে গিয়া শেষ করেন, মাশাআল্লাহ অনেক জায়গায় শুরু হয়ে গেছে, 29 হারামাইন শরীফ হয়ে শেষ হয়, সৌদি আরবের সব জায়গায় শেষ হয়, আরব জগতে সব জায়গায় শেষ হয়, অধিকাংশ মসজিদে অধিকাংশ 29 তারিখে আরম্ভ হয়ে গেছে, জি আলহামদুলিল্লাহ এটা প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে, বাট যেহেতু কিছু কিছু আছে কিছু কিছু জায়গায় স্টিল ভ্যালিড আছে, আমরা চাচ্ছি রাইট সঠিক যে শেষ হয়ে গেছে বলি কি এখন আমার মসজিদে আসা শেষ হয়ে যাবে, জাযাকাল্লাহ, ওই জিনিসটাই আমরাও চাই যে রং প্র্যাকটিস করে লাভ নাই, যদি কোনো অসুবিধা হয় আর যদি 27 বা তার আগে শেষ করেন যাই আছে, কিন্তু উত্তম হয় উত্তম আফদল হলো
যা রমাদানও শেষ হয়ে যাবে, উনত্রিশে যদি উনত্রিশে রোজা হয় তাহলে আপনার উনত্রিশের রাত্রে গিয়ে কোরআন শেষ করলেন, মিনান জিন্নাতি ওয়ান নাস শেষ করলেন, তাহলে আপনারা ফুল কমপ্লিট খতমও করলেন আর তারাবিতে গিয়ে শেষ হয়ে গেল কোরআন। ট্রাই করবেন, যারা শেষ হয়ে গেছে তারা তো আর ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করতে পারবেন, যারা আছেন অলরেডি তারা তো 29 শেষ। এবং বিশেষ করে এটা কিন্তু অনেকটা আমি আমি উদ্দেশ্য করে উল্লেখ করতে চাই যে হয়তো ইমাম সাহেবরাও কেউ কেউ চান, কিন্তু কমিটির মধ্যে সমস্যা, এই জন্য কমিটির ইনচার্জ ভাইদের কাছে আমার অ্যাপিল থাকবে, প্লিজ আপনারা আল্লাহর কাছে গেলে জবাবদিহি করবেন। আপনাদের হাতে আল্লাহর একটা গড় একটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, এই জিম্মাদারিটা আপনারা উনত্রিশের রাত্রে করলে সমস্যা কী? উনত্রিশের রাতে নিয়ে শেষ করেন, আপনারও কোরআন শোনা হয়ে গেল এবং আপনার গোটা কমিউনিটির কাছে কোরআন যে শেষ হয় উনত্রিশে, এটারও একটা 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 কাজ করতে পারলে একটা খেদমত আপনি আঞ্জাম দেওয়া সম্ভব হলো আপনার পক্ষে, ট্রাই করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি 27 শেষ হয়ে যায় বস আপনি করে ফেলেছেন সমস্যা নাই, 28, 29, 30 এখনও দুই অথবা তিন রাত আছে, এই দুই তিন রাত ইমাম সাহেবদেরকে বলেন একটু লম্বা করে পড়তে, এই সূরা ফিল আর নাস এগুলো দিয়ে যেন না পড়ান, আগে আগে যেভাবে করে লম্বা করে করে পড়ছিলেন এই এই 27 দিন আজকেও ট্রাই করেন না, বাকি আরও দুই তিনটা রাত রয়ে গেছে যেন একটু একটু লম্বা করে কেয়ামুল লাইল যেন ঠের পাওয়া যায়। তবে আরেকটা জরুরি কথা যে উনত্রিশের রাত যেটা আছে এটা শুধুমাত্র কেয়ামের লাইজের নামাজ পড়বো তা না, বরং এটা হচ্ছে আখেরি অড নাইট, লাস্ট 10 ডেইজের মধ্যে একেবারে লাস্ট নাইট, এটা হচ্ছে লাস্ট চান্স। সুবহানাল্লাহ, মেহমদি কেউ দোষ করলে আমরা বলি না আচ্ছা ঠিক আছে তার তাকে সংশোধন হইতে দাও, আমরা এটাও বলি যে ঠিক আছে তাকে একটা লাস্ট চান্স দাও, কেমন সেই ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। এখন মাঝখানে মুরব্বীরা বললো যে তাকে লাস্ট চান্স দেওয়ার, আমরা দিলাম ঠিক এমনি করে, আমি বলবো গত 4টি অড নাইটে আমরা যারা পারি নাই আমরা দুর্বল ছিলাম ইবাদতে, লাস্ট চান্স হিসাবে উনত্রিশের রাতটাকে আমরা আমরা কেন নিই না, আসুন আমরা লাস্ট চান্স হিসাবে জেনে নিই যে আমার এবারের যদি রমাদান আমার জন্য লাস্ট রমাদান হয়ে থাকে এরপরে আমি না বাঁচি, তাহলে উনত্রিশের রাত আমার জন্য এখনও একেবারে মানে পাওয়ারফুল নাইট, একটা মুক্কম একটা অ্যারেঞ্জমেন্ট আমার জন্য, একটা ব্যবস্থা আমার জন্য, যেন আমি উনত্রিশের রাতটি খুব শক্ত হাতে নেই, নিয়ে সারাটি রাত একটা সেকেন্ডও যেন বেকার না যেতে পারে, আমরা যেন কোনোটা ওয়েস্ট না করি বরং আমরা উনত্রিশের রাতে সুন্দর করে ইবাদতটা করতে পারি। প্লিজ সবার কাছে এই অ্যাপিল পেশ করেই আমি এই সাবজেক্টটা ক্লোজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বলেছেন যেভাবে রমাদান শেষও হতে পারে, এরকম আমাদের অনেক বহু আত্মীয় স্বজন আছেন যারা গত রোজা রমাদান মাসে আমাদের সঙ্গে ছিলেন, এই রমাদান আমাদের সঙ্গে নাই ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপনি ক্লারিফাই করার জন্য। তার পরবর্তী আরেকটি জিনিস আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, কিন্তু তার আগে ইনশাআল্লাহ যেহেতু এখন আমাদের কলার অনেক লাইনে আছেন, ইনশাআল্লাহ আমরা কল নিয়ে তারপরে ইনশাআল্লাহ সম্ভব যদি হয় তাহলে আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছেন রমাদান এসেন্সিয়াল এবং এই হচ্ছে প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। পাশাপাশি রিমাইন্ডার দিচ্ছি, সে হিসেবে আগেই বলেছেন যদি ডোনেশন করতে চান দেন ডোনেশন নম্বরটি হচ্ছে 0285231666। ইনশাআল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন। যাচ্ছি প্রথম কলার এই সেগমেন্টে, কি আছে লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আমি মুস্তাস্তুন থেকে বলছি, মুস্তাক। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা ধারণা আছে যে অনেকে বলেন যে এই বছর হয়তো 25 রাত্রের সর্বকদর হয়ে গেছে, ঠান্ডা রাত ছিল, এই ছিল, সেই ছিল, অনেক সিম্পটম দেখে, কিন্তু আল্লাহ আলমিন তো বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে কোরআন নাযিল করেছি। তো এই কদরের রাত তো প্রত্যেক বছর একটি স্পেসিফিক রাত্রেই হবে, তাই না? আমার মনে হয় এটা যে অনেকে বলেন যে আজকে 23 রাতে অথবা 25 হয়েছে, আমি আসলে এটাতে এগ্রি করতে পারি না আপনার ব্যাখ্যা কি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আর মনে হয় আপনি উত্তরের সাথে সাথে দিয়ে দিচ্ছেন, কিন্তু ইনশাআল্লাহ শেখ তার বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। জি জি জি, জাযাকাল্লাহ খায়রান ভাইজান। এক নম্বর শুক্রিয়া আপনার যে এত দূর থেকে ফোন করেছেন, দুই নম্বর শুক্রিয়া হচ্ছে যে আপনি মনোযোগ সহকারে আমাদের সাথে আছেন, ঠিকঠাক পাওয়া গেছে। তিন নম্বর হচ্ছে যে যদি কেউ ধারণা করে যে গতকালকে পরশু রাত হয়ে গেছে, ওই 21 তারিখের রাত হয়ে গেছে, এটার নাম হচ্ছে ধারণা, আর ধারণার পেছনে কোনো দলিল থাকে না, দলিল যুক্তি হইতে পারে ম্যাক্সিমাম। কেউ যদি কোনো জিনিস ধারণা করে তাহলে তার পেছনে কোনো দলিল লাগে না, তার পেছনে থাকে শুধুমাত্র বিভিন্ন যুক্তি। এই যে বললেন না আপনি যে রাত ঠান্ডা ছিল তাইলে সূর্য উঠে নাই তাড়াতাড়ি, মানে সূর্য গরম হয় নাই পরের দিন সকালে, এরপরে রাতটা একটু বৃষ্টি টিষ্টি দিই, মানে কালচারাল যে কিছু কথাবার্তা, এগুলো শুধু কালচারাল না, কোনো কোনো সাহাবি এবং তাবেঈ তারা উল্লেখ করেছেন, মানে বেশ কিছু কিতাবে আছে ওনাদের এইসব কমেন্ট, ওখান থেকে মানুষ পিক আপ করেছে। কেমন তো যাক, আসল ঘটনা হচ্ছে এটা
যে আমরা মূল জায়গায় যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন পাঁচটি রাত্রে, আমার আলোচনা শেষ করছি একটু আগে, এই পাঁচটি রাত্রে উম্মতের জন্য সৌভাগ্য, উম্মতের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি। উম্মতকে তিনি চান্স দিয়েছেন পাঁচ রাত। এখন যদি ভাইজান আপনি বলেন 21 তারিখ চলে গেছে, আমি বললাম 23 তারিখ চলে গেছে, কেন? যে খুব ঠান্ডা ছিল, দিশানদের যেগুলো যুক্তি আছে আমাদের, কিন্তু শরীয়ত বলতেছে কি, দুইটা কথা বলতেছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের সেরা একটা রাত আমি তোমাদেরকে দিয়েছি, যে রাতে কোরআন নাযিল হয়েছে। কেমন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসের মধ্যে ওইটা ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে ফিহা লাইলাতুন, এই মাসে এমন একটি রাত আছে যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের সেরা। তাহলে কোরআনের আয়াত আর হাদিস একেবারে মিলে গেল, কোনো ইখতিলাফ নাই মাশাআল্লাহ। এখন আসেন কোন রাত, যে রাত হচ্ছে পাঁচটি ওড নাইট। আরেকটা হাদিসে আসছে যে দশ রাত তোমরা তালাশ করো, তাহাররাও লাইলাতাল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষের দশ রাত্রিতে তোমরা এই কী বলে এই লাইলাতুল কদরকে তালাশ করো। এখন কদরের রাত কোনটা তালাশ করবো, তখন আরেকখানে হাদিসে পাওয়া গেছে ওড নাইট, যে আমার যে পর্যন্ত মনে পড়ে এটা একটা ওড নাইট। এখন আসেন যে আমরা কমাইতে কমাইতে এক মাস থেকে নিয়ে আসলাম দশ রাতে, দশ রাতের মধ্যে আবার কমাই ফেললাম একটা হাদিস দিয়ে যে কেবলমাত্র বেজুড় রাত, এই বেজুড় রাত তো মাত্র পাঁচটা, এখন শরীয়ত বলতেছে পাঁচ রাত। এখন যদি আমরা যদি আবার এখানে বিনা দলিলে কিছু যুক্তি খাড়া করে বলি অমুক রাত তমুক রাত, এটা হবে না। উত্তম হচ্ছে আমরা দলিল যেটা পাইছি এটার উপর থাকবো, মানে শেষের পাঁচটি বেজুড় রাত আমল করব, তার মাঝ থেকে মাত্র একটা বাকি আছে, এটা হচ্ছে আগামী রাতের পরের রাত 29 ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। অসংখ্য ধন্যবাদ, আমি আপনি সঠিকভাবে বলেছেন এবং আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। যাচ্ছি পরবর্তী কলার কে আছে লাইনে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি আছি ভালো, আপনি প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন হলো হুজুর, আমার হুজুর শরীর খারাপ থাকে আর আমি হুজুর সবর শিল এক তিন বার কুল কুল লা পড়ি নাই, কোরআন কত মাত্র সবর লাগে, তারপর কোন হইব না ওখান থেকে সব থাকে। প্রশ্ন স্পষ্ট? আচ্ছা পিয়ার অবস্থা। ওকে বুঝে গেছে, বুঝে গেছে, বলা লাগবে না। ওকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রথমে দোয়া করছি, আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি সহ আমরা সবার সকল উম্মতের যত নেক আমল আল্লাহ কবুল করুন, আমিন। আর যত বদ আমল আমরা করেছি না জেনে জেনে আল্লাহ সবটা আমাদের মাফ করে দিন, আমিন। এই দোয়া করার পর আপনার প্রশ্ন যেটা করেছেন যে অসুস্থ যখন থাকেন তখন আপনি যদি সূরা ইখলাস পড়েন তিনবার তাইলে কি গুনা হবে না, প্রশ্ন প্রয়োজন ছিল তাহলে কি সব পাবো, গুনার ভয় পাবেন না। সেদিন উম্মতকে আমরা আশঙ্কা না দিয়ে বরং আমরা আশ্বাস দেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভয় দেখিও না, তোমরা তাদেরকে কী করো, বাশিরু ওয়ালা তুনাফিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও বেশি করে, ডর ভয় দেখিও না, তো গুনা হবে না। বোন আপনি আপনি কোথাও আল্লাহ বলেছেন দোয়া হিসাবে, আর পিরিয়ড অবস্থায় দোয়া এরপরে বিভিন্ন ধরনের আজকার সব জায়েজ, দোয়া হিসাবে যদি আপনি সূরা ফাতিহাও পড়েন জায়েজ, সূরা ইখলাস পড়ছেন তো এটা দোয়ার অংশ হয়ে যাবে। এই জন্য তিন তিনবার যদি সূরা ইখলাস আপনি পড়েন যে কোনো সময়, কেমন সবাই একটু কম হবে যেহেতু আপনি এখন পিওর না, এই জন্য একটু কম পাবেন, কোরআন তিলাওয়াতের হিসাবে আপনি পাঠ করলে এটা হবে না, আপনি দোয়া হিসাবে পড়তে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, সওয়াব দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভুল আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং যদি আপনি কোনো ধরনের ডোনেশন করতে চান দেন ইটস 0208523166 এবং ডোনেশন লাইন খোলা আছে ইভেন দো ওয়েন উই আর অন ব্রেক। ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন, কিছুক্ষণ পর আবার আমরা ফিরছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিরতির পর আবার আমরা ফিরে এলাম রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আছেন এবং পাশাপাশি যারা এইমাত্র যোগ দিয়েছেন
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি কোনো প্রশ্ন করতে পারেন, ইফ টাইম অ্যালাউজ, দেন আপনারা যদি কমেন্টে লিখে রাখেন, ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট ইফ টাইম অ্যালাউজ টু অ্যাকোমোডেট ইউর কোয়েশ্চন। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং থ্রু দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ভায়া দি ওয়েবসাইট, অ্যান্ড ইউ ওয়াচিং দিস প্রোগ্রাম লাইভ ফ্রম দি স্টুডিও চ্যানেল ইজ ব্রডকাস্টেড অন স্কাই 734। উইথ আস উই হ্যাভ আর গেস্ট হুইচ ইজ শেখ আবুল হুসেন খান, অ্যান্ড ইনশাল্লাহ ইফ ইউ ডু হ্যাভ এনি কোয়েশ্চন ফিল ফ্রি টু কল ইন টু দি স্টুডিও ডাইরেক্টলি হুইচ ইজ 0208-523-4111, ইনশাল্লাহ ask your question. Pashapashi, if you would like to donate, and the donation hotline number is 0208-523-1666, or should you have any question, then feel free to call to the donation line, inshallah. All your questions you may have will be, inshallah, answered accordingly. And feel free to donate whatever in the best capacity you can. Now, Sheikh, আগে পরবর্তী কলারে যাওয়ার আগে, যেহেতু আগের কলার ফার্স্ট সেগমেন্টে উনি বলেছেন কুল হুয়াল্লাহ সূরা আহাদ সম্পর্কে তিন নম্বর কথা, একটু টাচ করুন। জাযাকাল্লাহু খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সুন্দর হাদিস, এবং হাদিস খানা সহিহ, সেখানে তিনি উল্লেখ করেছেন যে সূরাতুল ইখলাস তিনবার পড়লে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান ক্বারা সূরাতুল ইখলাসি সালাসা মাররাত, যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস পড়বে তাকে আল্লাহ এক কোরআন খতমের সওয়াব দিবেন। তো সেই আমল, সেই হাদিসটা তার জায়গায়। আমাদের মধ্যে বোধহয় আমল কম, আজকে নিয়ত করছি, এবং গতদিন বোধহয় একদিন না দুই দিন আমরা করছিও, আজকেও আবার সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে, যত ভাই বোন আমাদের সাথে আছেন ওয়াচ করছেন সবাইকে নিয়ে আসুন না, আমরা সূরা ইখলাস তিনবার পড়ে এই সওয়াবটা একটু আমরা জোগাড় করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ যাচ্ছি এই সেগমেন্টের প্রথম কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। জি শুনছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন একটা আছে, লাইলাতুল কদরের রাত্রিতে তো কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল 23 বছরে ওহী কমপ্লিট হয়েছে, কোন সময়ে শেষ হলো ওহী নাযিল হওয়া, কোরআন শরীফ সম্পূর্ণ হওয়া, এই সেম লাইলাতুল কদরের রাত্রিতে না কোন সময়ে? দাদা প্লিজ শেখ বলবেন। জাযাকাল্লাহু খাইরান, আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আমরাও দোয়া চাই, শুধু আমরা দোয়া করবো, আর আমাদের দোয়া দরকার নেই এমন না, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি, দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং যত ভিউয়ার্স আমাদের সাথে রয়েছেন গোটা মুসলিম উম্মা সহ সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং এত বিউটিফুল সময় আমরা পেয়েছি, এবং এইসব সময় যত গুনাহের কাজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। আর আরও নাকি আমাদের জন্য তৌফিক দেন, বাকি তিন চারটা রাত রয়েছে, দুই বা তিনটা রাত রয়েছে, যেন আমাদেরকে সুন্দর, আরও সুন্দর আমল করার তৌফিক দান করেন। একই সাথে দোয়ার কথা মনে পড়ে গেল, এই যে প্রোগ্রামটা এত ইজিলি আপনারা দূর দূরান্ত থেকে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে সমগ্র ইউরোপ থেকে আপনারা এটা ওয়াচ করছেন, দেখছেন, লার্ন করছেন, শিখছেন, দোয়া করছেন আমাদের জন্যে, এটা সম্ভব হয়েছে কিছু ভাইদের অত্যন্ত গর্মাক্ত পরিশ্রমের মধ্য দিয়ে এটা সম্ভব হয়ে থাকে। আমরা আমাদের কথা নাই বাদই দিলাম, কিন্তু চ্যানেল এসে বসে বসে যারা কলাকুশলী হিসাবে হেল্প করে থাকেন, একেবারে মাহি জলের বাড়ি থেকে শুরু করে যিনি আমাদেরকে ফুড খাওয়ান প্রত্যেক দিন, তিনি কুক করেন, ইফতার ব্যবস্থা করেন, সেহুর ব্যবস্থা করেন, নাজিম ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই, সেই নাজিম ভাই, আমাদের প্রডিউসার আহাদ আলী ভাই, আহাদ আহমদ ভাই, এরপরে আমাদের বাহার ভাই, এরপরে একটা ছোটো ছেলে এখানে কাজ করে অত্যন্ত মানে প্রিয় ছেলে আমাদের জুবের, এদেরকে আমরা কেমনি বাদ দিয়ে দেওয়া থেকে, কেমন আরও স্টাফ যারা রয়েছেন, আমার সবার নাম মুখস্থ নাই সবাইকে, এবং বিশেষ করে যারা ডিপার্টমেন্ট নিউজে আছেন, এডিটিং প্যানেলে আছেন, প্রোডাকশন প্যানেলে আছেন, সব জায়গায় জায়গায় বসে আছেন, তারা হচ্ছেন আউট অফ সিন, দেখা যায় না, তারা ওই চেয়ারে বসে বসে আপনি কোনোদিন তাদেরকে আপনি স্ক্রিনের মধ্যে আপনি আপনি হতে পাবেন না, কিন্তু তাদের এই পরিশ্রমের ফলে এই একটা প্রোগ্রাম করা
সম্ভব হয় এবং এটা 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 একটা সফল প্রোগ্রাম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আজরে আজিম কিয়ামতের দিন দান করেন এবং সবার এই নেকের কাজটা যেন আল্লাহ পাকে মিজানে উঠিয়ে কিয়ামতের দিন মিজানের এই পাল্লাটাকে ভারী করে যেন পাস করে দেন। আমিন। যেটা একটু যুক্ত করতে চাচ্ছি আমাদের ট্রান্সমিশন, স্পেশালি ট্রান্সমিশন যেখানে স্যাটেলাইটের মাধ্যমে যে আমরা টেলিভিশন দেখছি, আমাদের ইভান ভাই আছেন, আমাদের মাসুদ ভাই আছেন এবং তাদের অত্যন্ত পরিশ্রমের কারণেই আমাদের ভিউয়ার এবং আমরা প্রোগ্রাম অনুষ্ঠান করতে পারছি বা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ তাদের জন্য সাপ পাবেন। আপনি সময় করাই দিয়েছেন দোয়ার কথা, আপনার রসিদের সবাইকে দোয়া করছি এবং বিশেষ করে আপনাকেও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন শান্তি দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে তার ইবাদত করার তৌফিক সবাইকে দান করেন। আমিন। আমরা এখন ফিরে যাচ্ছি প্রশ্ন। বলছিলাম প্রশ্ন যেটা তিনি করছিলেন, জি, লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে। জি, কোরআন একবারে নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে লাউহে মাহফুজে, এই জন্য এটাকে বলা হয় তানজিল। একসাথে নাজিল হওয়ার নাম হচ্ছে তানজিল, খেয়াল রাখবেন। আর কিছু কিছু করে ছোটো ছোটো সুরা বা বড় আয়াত করে করে নাজিল হয়েছে 23টি বছরে, এটার নাম হচ্ছে ইনজাল, আনজালা ইউনজিলু ইনজাল, নাজিল করা। সেইটা হচ্ছে লাউহে মাহফুজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি আকারে আস্তে আস্তে করে আস্তে আস্তে 23 বছর লেগেছে। বোন বলেছেন শেষ হয়েছে কবে, এটা কি এটাও কি কদরে? না, শেষ হয়েছে যেদিন ওহি, এটা ছিল হজের মৌসুম, হজের মধ্যে, এবং একমাত্র হজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হজে তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ করাইছেন। সেই হজের মধ্যে তিনি আরফার যে বয়ান দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, সেই দিন বললেন যে আল্লাহ তাআলা আজকে কোরআন আয়াত নাযিল করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এমন একটি দিন যে দিনে আজকে কোরআন নাযিল করা সমাপ্ত হয়েছে, তোমাদের কাছে আসা যে নিয়ামত এটা আজকে সমাপ্ত হয়ে গেছে, এটা আজকে কমপ্লিট হয়ে গেল, এরপরে এই নিয়ামত আর আসবে না। মানে হচ্ছে কোরআন আজকে কমপ্লিট হয়ে গেছে এবং এই আয়াত দিয়েই কোরআন আশা শেষ হয়েছে, কোরআন ওহি আশা শেষ হয়েছে। অতএব আর কোনো ওহি আগামীতে আর আসবে না, আসার কোনো চান্স নেই এবং আর আসেও নেই। তো আশা করি বোন ক্লিয়ার, হজের এই দিনে আরাফার বয়ানের আখ্যানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত আসার মধ্য দিয়ে কোরআন নাযিল করা সমাপ্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এবং এই আয়াতের মাধ্যমে এই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সময় পৃথিবীতে ঘনিয়ে আসছিল, একেবারে ঘনিয়ে আসছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছিলেন যে কোরআন আজকে শেষ হয়ে গেছে আশা, বলে হ্যাঁ, একেবারে তিনি জিজ্ঞেস করে কনফার্ম করলেন। তখন তিনি কাঁদতেছিলেন, কোরআন আশা শেষ হয়েছে, আর খুশি হইবা, আপনি কেন কাঁদেন? তো বললে হ্যাঁ, তোমরা কোরআন আশা শেষ হয়েছে খুশি হয়েছ, কিন্তু টের পাওয়া নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর জীবন বেশি দিন বাকি নাই, কোরআন শেষ করে ফেলছেন আল্লাহ। ওনার যে জিম্মাদারি, এর মধ্যে অন্যতম জিম্মাদারি ছিল ওহি আশা, ওহির পথ বন্ধ মানে ওনার টাইম বেশি নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম বুঝতে পারছেন মুশাই, ইনশাআল্লাহ। আমিন রাব্বুল আলামিন। পরবর্তী আছেন লাইনে, আপনি যদি যারা ডোনেশন করতে চান, ডোনেশন খোলা আছে 02-8523-1666। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা শুনছি আপনাকে স্পষ্ট। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি প্রেগন্যান্ট থাকেন, জি, তাহলে কি করবে যে বাচ্চা, ওইটা কি ফিতরা অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উত্তর শুনুন শেখ। বোন একটা বড় প্রশ্ন ছোট আকারে করে দিয়েছেন, মাশাআল্লাহ, মোবারকবাদ জানাই। জি, আপনাকে মোবারকবাদ। এবং আপনি শেষে উল্লেখ করেছেন যে সবার জন্য ফায়দা হবে, অবশ্যই মাদের জন্য স্পেশাল একটা অপরচুনিটি হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রেগনেন্ট কোনো মহিলা, তার উপর কিন্তু ফিতরা আছে, কিন্তু বেবি যে পেটে আছে, পেটের বেবির জন্য ফিতরা দেওয়া লাগবে না। ঠিক আছে, আমি আবার বলছি, প্রেগনেন্ট মহিলার জন্য ফিতরা আছে, এটা দিতে হবে তার স্বামীকে, কিন্তু বেবি যেহেতু পেটে আছেন তার জন্য কোনো ফিতরা লাগে না। কিন্তু যে বেবি ঈদের দিনের সূর্য উদয় হওয়ার আগে তার জন্ম হয়েছে, খেয়াল করে আমি আবার বলি যে ঈদের দিন, ঈদুল ফিতরের দিনের সূর্য উদয় হয় নাই, সূর্য এখনও উঠে নাই, এই অবস্থায় ফজরের সময় তার জন্ম হয়ে গেছে যদি হয়, বা তার আরও আগে হয়ে গেছে, রাত্রে হয়ে গেছে, তাহলে এই বেবির ফিতরা দেওয়া লাগবে। আশা করি ক্লিয়ার। কিন্তু যে বিবি সূর্য উদয় হওয়ার পরে হয়েছে তার জন্য লাগবে না। ঈদের দিন সূর্য উদয় হওয়ার পরে যে বিবি হয়েছে তার লাগবে না। আরেকটা প্রশ্ন করেছেন ছোট্ট,
যে যদি কেউ দিয়ে দেয় তাহলে কি গুনাহ হবে? দেখেন শরীয়তের কাজ হচ্ছে যে শরীয়ত যখন থেকে বলে তখন থেকে করা, কিন্তু আগে থেকে যদি কেউ চায় এবং প্র্যাকটিস করে গুনাহ হবে না, বরং সওয়াব পাবেন, কোনো সমস্যা নাই। যেমন করে আপনার একটা বাচ্চা আছে 8 বছর, তার এখনও বালিগ হয় নাই, তাকে আপনি রোজা রাখাইছেন, তার উপর রোজা নাই, কিন্তু তার উপর ফরজ রোজা এখনও নাই, কিন্তু আপনি মা তাকে রাখাইছেন, কেন যে সে একটু প্র্যাকটিস করুক। এই জন্য এটা জায়েজ আছে এবং তার রোজার সব কিন্তু আপনি মা বাবা পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনি চান যে এটা আমি দিতে চাই, বাস দান হবে, কোনো সমস্যা নেই, দানের তো সব আছেই। আমি জাস্ট এখানে একটু ক্লারিফাই করতে চাচ্ছি, তার মানে এখানে যখন যেটা করা যায়, ফর এক্সাম্পল ঈদের দিন তো আবার কিন্তু রোজা রাখা যাবে না, এখন যদি কেউ সওয়াব নিতে ঈদের দিন একটু ব্যালেন্স দেখে, এটা উচিত না, কারণ ঈদের দিন মানে প্রয়োজন নেই। শরীয়ত যে জায়গায় যে হুকুম দিয়েছে সেই জায়গায় সেটা আমল করা দরকার, আর যেটা হুকুম দেয় নাই আল্লাহ সে বার্ডেন আমরা আমাদের উপর আপনাদের একটি ডোনেশনের মাধ্যমে 26 লাইভ চ্যারিটি অ্যাপে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছে। যাচ্ছি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি খেয়াল করে থাকেন আমরা শুরুতে কিন্তু এটা বলেছি এবং শেখ কিন্তু ইন্ট্রোডাক্টরি বক্তব্য হিসাবে কিন্তু এটা আলোচনা পেশ করেছেন, তারপরে আপনার রিক্যাপের জন্য শেখ উত্তর দিচ্ছেন। ভাই হয়তো মিস করেছেন, এই জন্য আপনার একটু রিমাইন্ডারের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি প্রশ্ন করেছেন এই বিষয়ে। বিষয় হচ্ছে যে আপনি যেমন করে কনসার্ন, আমরাও কনসার্ন যে 27th নাইটকে ফিক্স করে ফেলা ঠিক না। যেমন অনেক জায়গায় অনেকে হয়তো এটা করে ফেলেন এবং আগে থেকে মোটামুটি একটু আওয়াজ দেন যে আমরা 27 নাইটে আমরা খতম শেষ করবো। এতে করে হয় কি, মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়, তাইলে 27 নাইটই বোধহয় হচ্ছে সব কদর, বোধহয় অন্য কোনো রাত আর নাই। এবং আরেকটি কনফিউশন আপনাকে জাস্ট একটু যুক্ত করতে চাচ্ছি, সেই মসজিদে কিন্তু আবার বলা হচ্ছে যে বেজুর রাত, কিন্তু বেজুর রাত বলে কিন্তু আবার 27 কিন্তু আবার ফিক্স করে দিচ্ছে, তখন এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। জি, আশা করি একটা জিনিস এস্টাবলিশ হয়েছে আমাদের কমিউনিটিতে অনেক দিন পর, সেটা হচ্ছে যে বেজুর রাত যে হবে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আর সেকেন্ডলি হচ্ছে এখন বেজুর রাত এলে কোনটা, এখন বেজুর রাত তো 21 থেকে শুরু করে 29 পর্যন্ত 5টি, এখন আমরা যারা 27 রাতকে একেবারে কনফার্ম করে ফেলবো আমরা বোধহয় শরীয়তের উপরে একটু হাত দিয়ে ফেলবো, এটা আমাদের জন্য ঠিক হবে না। শরীয়ত বলতেছে যে শেষের দশকের যে কোনো 5টি বেজুর রাতের 1টি রাত, এটা 21 হয়ে যেতে পারে অথবা 29 হয়তো হয়ে যেতে পারে। তো আমরা 4টি বেজুর রাত শেষ করে ফেলছি গত রাত সহ, আগামীতে মাত্র 1টা রাত রয়ে গেছে, আগামী রাতের পরের রাত 29 রাত। এই জন্য ভাইয়ের সূত্র ধরে এই প্রশ্নের আমি উল্লেখ করতে চাইব যে ফিক্স করে ফেলা 27th নাইটে কমিউনিটিতে এখনও অনেক জায়গায় এটা রেওয়াজ রয়ে গেছে। আমরা অনুরোধ করেছি, একবার আবারও করব, যে সকল মসজিদের ইমাম সাহেবগণ, উলামায়ে কেরাম এবং কমিটির বাইরে যারা আছেন, আপনাদের কাছে যে আপনার 27 রাতকে ফিক্স না করে কোরআন খতমও শেষ করেন 29, আর বেজুল রাতগুলো গিয়ে 29 শেষ হচ্ছে, এতে করে কমিউনিটিতে যে 27 কনফার্মেশন যেটা আছে এটা আস্তে আস্তে করে ব্রেক হবে এবং আমাদের ধারণা আস্তে আস্তে করে ওই সকল বেজুল রাতে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ। আসুন আমরা যেন সবাই সহি জিনিস শিখি এবং এবং 27 যেন আমরা কদরের রাত হিসেবে ফিক্স না করি, তবে এরা তো আমল করা উচিত, এরা তো অবশ্যই সমান তাহলে যেন আমরা আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন যে এক রাত আমল করলে পরে আল্লাহু আকবার 1000 মাস থেকেও আরও উত্তম সওয়াব পাওয়া যাচ্ছে, অনেকগুলো সওয়াব পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা আসুন একটা রাতকে যেন অবহেলা না করি এবং ফিক্স না করে দিই যে অমুক রাতে আমার এলাকায় না।
অন্তিশাই শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ অসংখ্য ধন্যবাদ এন্ড জাস্ট টু রিক্যাপ শেখ বলেছেন যে 27 রাতের তো ফাদিলাত আছেই যেভাবে অন্য অন্য অর্ডিনেটর আছে আপনারা আমালগুলি আমরা যেন আমালগুলি কন্টিনিউ করে যাব বাট খেয়াল রাখব যে এখান থেকে যেন কোনো ধরনের ফিতনা যেন সৃষ্টি না হয় কোনো ধরনের যেন ডিফারেন্সেস থাকতেই পারে কিন্তু এর জন্য যেন আমরা ডিভিশন ক্রিয়েট না করি যদি কোনো ধরনের যদি জানা না থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে বেস্ট হচ্ছে আল্লাহ রাবি আমাদেরকে শিখিয়েছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন কোয়ালিফাইড বিজ্ঞ অভিজ্ঞ মানুষের কাছে আমরা বসে জেনে নেই শিখে নেই এবং তারপরে সুন্দর ডিসকাশনের মাধ্যমে কীভাবে ইউনাইটেড থাকা যায় এই বিষয়ে আমরা জন্য একটু লক্ষ্য রাখবো এবং শেখ যেভাবে বলেছেন মসজিদ কমিটির অ্যাডভাইস অ্যান্ড নসিহা টুয়ার্ডস দি কমিটি মেম্বার্স দেন ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন যে একজন কোয়ালিফাইড আলেমাদের সাথে আপনাদের মসজিদে যে কোয়ালিফাইড আলেমরা আছেন তাদের সাথে বসে একটু জিনিস জেনে নেবেন কনফিউশন থাকলে Do please seek advice, yes. and I'm sure you know where to seek advice. And there are a lot of qualified ulama around. With this, we move on to our next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Bhai, prashna korun. Bhaiya, amar dui ta prashna chilo. Ji. Fitrana somporke. Ji, please korun. The pratham prashna holo ki amraham je eta shotik upaye ki rokom bitoron kora jay ei taka gula. Amar to deshe prochalito ekta je একটা বাসায় একটা বৃদ্ধ বয়স্ক মহিলা কাজ করে উনি এই বাসাতে থাকেন খান এর পরিবর্তে এই ডোমেস্টিক হেল্প এর পরিবর্তে ঠিক আছে ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে আপনি শুনুন শেখ উত্তর দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সেকেন্ড প্রশ্নটা আগে করে ফেলি জবাব সেটা হচ্ছে যে বাড়িতে একজন মহিলা আপনারা রেখেছেন কাজের মহিলা ওনার আবার খাওয়া দাওয়া তো আপনারা খাওয়ান কোনো সন্দেহ নাই এবং তার সাথে তাকে বেতন দিতে হয় অবশ্যই মাসআলা মতো তাকে আপনারা ফিতরা দেওয়ার আগে তার ফিতরা কে দিবে শরীয়ত এটা ফ্যাসলা দিয়েছে বলেছে যে তার কাজের যারা ইনচার্জ বা কী বলে এমপ্লয়ার তারা যদি তার সব কিছু জিম্মাদার হন তাহলে তার ফিতরাও তাদেরকে দিতে হবে উল্টা আপনাদের উপর ওনাকে ফিতরা দেওয়া না ওনার ফিতরাটাও আদায় করার দায়িত্ব আসতেছে যদি এই মহিলা আপনাদের বাড়িতে স্থায়ী হয়ে যান থাকেন খান সব কিছু করেন তার বাড়ি নাই ঘর নাই গরিব মহিলা আপনারা নিয়ে আসছেন তাহলে তাকে আপনারা বেতন দিচ্ছেন খাওয়াচ্ছেন রাখছেন তারও কিন্তু ফিতরে আদায় করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে কে আদায় করবেন মালিক যিনি মালিক যিনি এমপ্লয়ার এমপ্লয়ার ইনি আদায় করবেন আদায় করবেন আর যদি ওনার আর যদি অবস্থা এই হয় যে না ওনার সব কিছু আছে ওনার ফ্যামিলি আলাদা আছে উনি অবশ্যই গরিব আসেন কাজ করেন আবার চলে যান খাওয়া দাওয়া করেন ঠিক আছে অক্তে অক্তে কিন্তু আবার চলে যান তার ঘর আছে বাড়ি যাচ্ছে ফ্যামিলি যাচ্ছে সব কিছু আলাদা যদি এমন হয় আর যদি উনি রিয়েলি আপনাদের কাছ থেকে যে পয়সা পান উনি ওনার চলে না গরিব হন তাইলে আবার উল্টা ওনাকে ফিতরা পয়সা দিতে পারবেন আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ কোনো কনফিউশন তো নাই আশা করি যদি আমি দুইটা মানে পথ উল্লেখ করেছি যদি ওনার নিজস্ব কোনো বাড়ি না থাকে ফ্যামিলি না থাকে হাজব্যান্ড নাই কেউ নাই আপনারা একটু এহসান করে নিয়ে আসছেন আপনাদের বাড়িতে উনি থাকেন এখানে কাজ করেন বেতন দেন এখানে একটা নিজের বাড়ি বলতে কি ভাড়া বাড়ি না মালিকানাধীন বাড়ি যে কোনো বাড়ি যে কোনো বাড়ি যে কোনো বাড়ি হোক কিন্তু ওনারা নিয়ে আসছেন যেহেতু তার কিছুই নাই ঠিক আছে গরিব মহিলা নিয়ে আসছেন এখন উনি থাকে এখানে খায় এখানে তার বাড়ি হিসাবে কিন্তু বেতন পায় ঠিক আছে এই যদি অবস্থা হয় তাহলে আপনারা তার ফিতরা দিবেন আর যদি তার অবস্থা থাকে সামর্থ্য থাকে ফিতরা দেওয়ার মতো মোটামুটি অবস্থা তাহলে আপনাদের বাড়ি থেকে যে পয়সা পায় ওনার চাকরি হিসেবে এই পয়সা বা তার একটা ছেলে কাজ করে মনে করেন একটা চলনশাহী উনি দেশে প্রচলিত যে সিস্টেম আছে এটাকে ওলামায়ে কেরাম জায়েজ মনে করে থাকেন কিছু কিছু ওলামা এবং স্পেশালি হানাফি মুসলিকের যত ওলামা আছেন আমরা মনে করি এটা যে এটা দেওয়া জায়েজ আছে পয়সা দিয়ে কারণ হচ্ছে যে এক এক জায়গার এক এক রেওয়াজ যদি উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করা তিনি বলেছেন
এবং ঈদের দিনে তিনি হাদিসটা বারবার বলতেন, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের খাবার থেকে এইসব খাবার থেকে তোমরা এক সা করে করে তোমরা গরিবদেরকে দাও। ঈদের দিন সাহাবায়ে কেরাম এদের কানের থেকে খাবার থেকে তারা নিজেরা এক সা বলতো, যে আমরা যে শের বা যে বলতাম না আগে আগে শের বা যখন বলি কেজি, তো এই কেজি টাইপের যে ওজন ছিল সেই সময় ওই ওজন হিসেবে রসুল উল্লেখ করতেন এবং সাহাবায়ে কেরাম ক্যাশ খাবার দিতেন, কোনো পয়সা দিতেন না। যার ফলে হাদিস বলতেছে যে ক্যাশ খাবার দেও, এখান থেকে ওদের কনফিউশন আসছে। ওলামায়ে কেরাম মধ্যে দুটো মত আছে, স্ট্রং মত হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা আমল করব, সাহাবায়ে কেরামকে আমরা আমল করব, সাহাবায়ে কেরাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তারা খাবার ডিস্ট্রিবিউশন করেছেন গরিবদের মাঝে, কেমন একসা করে করে ফিতরা হিসেবে তারা দিয়েছেন। এখন আসেন আমরা যারা এখানে থাকি, আমাদের যদি এখান থেকে খাবার পাঠাই তো সহজ হয়ে যাবে, সম্ভব না। সেই জন্য আমরা এখান থেকে কী করি, পয়সা পাঠাই বিদেশিরা, বিদেশিরা পয়সা পাঠাই বলি যে এই 50% হচ্ছে আমার, 5 দিন মিলিয়ে আমরা আছি, আমাদের হচ্ছে এটা ফিতরা মানি। আপনারা ফিতরা মানি দিয়ে দিয়েন, তখন নিয়ম হচ্ছে যে ফিতরার পয়সা না দিয়ে গরিবদের জন্য আপনারা যে আর্থিকভাবে পাঠাইছেন, আব্বা হন আম্মা হন ভাই হন যার কাছে দিচ্ছেন, তাকে বলে দেন যে আপনারা ক্যাশ পয়সা না দিয়ে আপনারা খাবার কিনে দরকে দেন, এটা হচ্ছে উত্তম। আর যদি কোনো কারণে কারো আপন জন না থাকে এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানের শেষ সেগমেন্টে। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়াল। অসংখ্য ধন্যবাদ যারা টেলিভিশনের মাধ্যমে সরাসরি আমাদেরকে দেখছেন এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন বা অনলাইনের মাধ্যমে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি যারা এই মাত্র আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা দেখছেন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল এস স্টুডিও থেকে Sky 734। আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ফজিলত শেখ আবুল হোসেন খান, যিনি হচ্ছেন ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি টেলিফোনের মাধ্যমে অনুসারে যোগ দিতে পারেন। পাশাপাশি যদি ডোনেশন করতে চান তাহলে ডোনেশন হটলাইন নম্বরটি খোলা আছে এবং টিভি স্ক্রিনের নিচে দুটো নম্বর দেওয়া আছে। তারপরেও ফর ইউর কুইক রেফারেন্স দি ডোনেশন নম্বর ইজ 0208523136। একটি ডোনেশনের বিনিময়ে কিন্তু 26 লাইভ চ্যারিটেল অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পাচ্ছি ইনশাল্লাহ। যে যার যার তৌফিক অনুমান আপনারা ইনশাল্লাহ অব্যাহত রাখবেন এবং আপনারা বিগত দিনে যেভাবে এই প্রজেক্টকে সাকসেসফুল করেছেন এবং এটার মূল ক্রেডিট কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে, কিন্তু আপনারা যারা ভিউয়ার আছেন আপনাদের ডোনেশনের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটি আলহামদুলিল্লাহ সাকসেসফুল ইয়ার আফটার ইয়ার হচ্ছে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা ডোনেশন করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আগামীতেও অব্যাহত রাখবেন। শেখ প্রচুর কলার লাইনে আছেন, জাস্ট একটি জিনিস জেনে নিই আমি প্রথমে, যেটি ক্লিয়ার হয় নাই, জাকাতুল ফিতরার ডেডলাইন কি? জাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা সুন্দর হাদিসে যে ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর আও কামা ক্বাল রাসূলুল্লাহ ইলা আখির হাদিস। তিনি বলেছেন যে উম্মতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতরটা দেওয়া। আর বলেছেন মান আদা, যারা আদায় করবেন ঈদের নামাজের আগে তাদেরটা জাকাতুল ফিতর হিসাবে বা ফিতরা হিসাবে কবুল হবে।
আর যারা আদায় করবেন ঈদের নামাজের পরে লেটে তাদেরটা আর ফিতরা হবে না, ফিতরা ওয়াজিবের গুনাহগার হয়ে যাবেন। ফিতরা ওয়াজিব, ফিতরা আদায় না করার যে গুনাহ সেই গুনাহ আপনার গালে রয়ে যাবে, পড়ে যাবে। এজন্য উচিত যে দুই গুরু ওলামা ইকরাম এক গুরু বলেছেন ওয়ার্ড থেকে যে এটা ফরজ, কারণ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আরম্ভ হয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফরজ, এটা ফরজ একটা ইবাদা। যে যাকাতুল ফিতর, ফিতরা আদায় করতে হবে। পরিবারের মুরব্বী যিনি আছেন, চালক যিনি আছেন, গৃহকর্তা, তিনি আদায় করবেন তার পক্ষ থেকে, শুধু না তার তার স্ত্রী তার আওলাদদের সন্তানদের পুত্রবধূ বিয়ে করাই আনিয়েছেন, ছেলেকে বউ বানাইছেন, এই মেয়েরও দিতে হবে। মেয়ের ঘরে যদি সন্তান আসে, নাতনাতি আসে, ওদেরও দিতে হবে। এক্স্যাক্টলি। আর যদি আলাদা আলাদা হয়ে যায়, ছেলে তার নিজের ঘর নিয়ে আলাদা, বউ বাচ্চা নিয়ে আলাদা হচ্ছে, তাহলে তাকে অ্যাডভাইস করবেন যে তুমি ফিতরা আদায় করো, তোমার এবং আমার বউয়ের পক্ষ থেকে এবং আমার নাতির পক্ষ থেকে। আপনি তাকে হুকুম দিয়েন, যদি সে না জানে আর আপনি তাকে না জানান, তাহলে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আর যদি তার কোনো অসুবিধা থাকে, কোনো ডিফিকাল্টিস থাকে, সে আদায় করতে পারে না, তাহলে স্টিল ইউ আর রেসপন্সিবল, আপনি আদায় করতে হবে ওই তিনজনেরও। অসংখ্য ধন্যবাদ। আর এটা একেবারে লাস্ট ডেডলাইন হচ্ছে ঈদের দিনের আপনার ঈদের নামাজ। কেউ ইখতিলাফ আছে অবশ্য, কেউ বলেছেন আপনার নিজের ঈদের নামাজ, আর কেউ বলেছেন না এলাকায় যে ঈদের নামাজ হবে, জামাত হবে, প্রথম জামাত তার আগে আদায় করতে হবে। তো অসুবিধা নেই, ফ্লেক্সিবিলিটি আছে, আপনার ঈদকে ধরে নেন, অসুবিধা নাই, জায়েজ আছে। আপনার ঈদের নামাজের আগে আগে আদায় করবেন, পরে গেলেই আর এটা আদায় হচ্ছে না, গুনাহগার হয়ে যাচ্ছে। যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, তারপরে ওয়াইসম্যান হিসাবে আমাদের কি এটা করণীয় না, যে আগে দিয়ে দিলে ভালো না? বেশ, আগে দিয়ে দিলে ভালো, অনেকে দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। এক্স্যাক্টলি। এবং যারা প্ল্যান করবেন দেশে পাঠাইতে, আপনাদের তো আগে পাঠাইতেই হবে, এবং আমি আশা করবো যারা যারা পাঠান ইতিমধ্যে পাঠাই দিয়েছেন। যদি না দিয়ে থাকেন, তাহলে এক কোনো চান্স নেন, দুই একদিনের মধ্যেই চান্স নেন, নিয়ে আপনি পাঠাই দিন গরিবদেরকে। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি জিনিস, যাদের যদি আত্মীয় স্বজন বেশি না থাকে বা চাচ্ছেন পাঠানে একটু অসুবিধা থাকে, তাহলে আরএফসিতে এই সুবিধা আছে, জাস্ট বলতে হবে ক্লিয়ারলি যে এটা হচ্ছে ফিতরানা টাকা বা পাউন্ড বা পয়সা, তখন তারা ইনশাআল্লাহ এটাকে ক্যাটাগরাইজ করে যে যে অর্গানাইজেশনের খাত অনুযায়ী দিবেন। হ্যাঁ, খাত অনুযায়ী দিবেন। এবং এটা আমি আমিষ একবার আলাপ হয়েছিল জার্নালিস্টে, যে এটা ফিতরার খাতটা আলাদা, আপনারা যারা যারা দিবেন ফিতরা উল্লেখ করে দিবেন, তাহলে ওনারা অন্য কোনো খাতে এটা ইউজ করবেন না। ফিতরা যারা ইউজ করে, খাত আলাদা কিন্তু আমাদের আরএফসিতে প্রজেক্টে, এই আরএফসি থেকে যাকাত এবং ফিতরা বলে বলে দিয়েন তাইলে, এবং আপনারা আশ্বস্ত থাকুন, আপনারা এই ট্রাস্ট করবেন যে ইনশাআল্লাহ জেনারেস কোনো পয়সা মিস ইউজ করবে না, এবং টাইম মতো এবং জায়গা মতো দিবে, সঠিক লোকের কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং শেখ তার কথা ধরেই আমি বলছি যে যাকাত এবং ফিতরা না এরকম যদি থাকে, আপনারা প্লিজ ক্লিয়ারলি মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের সেপারেট একটি চ্যানেল আছে যেটা আমরা ইউটিলাইজ করি, এবং শেখ জিয়া বলেছেন রেসপেক্টিভ অর্গানাইজ যেগুলো ফিতরা না বা যাকাতের পর টাকা নেই তাদেরকে শুধুমাত্র দেওয়া। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে টেলিফোন নাম্বার কি হচ্ছে? ডোনেশন 0285231666। জি শেখ, কিছু সরি একটা স্মল পয়েন্ট, সেটা হচ্ছে যে যারা আদায় করতে পারবেন না অলসতার কারণে ঈদের, আপনার ঈদের নামাজের আগেও একেবারে শেষ হয়ে গেল, তাহলে পরে দিবেন। খেয়াল রাখবেন আপনার এই দানটা হবে নর্মাল দান, এটা ফিতরা হিসেবে আদায় হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যে আদায় করলেন না, আলসেমি করলেন বা যে কোনো কারণে আপনি দিতে পারলেন না, এটার জন্য আপনি ফরজ অথবা ওয়াজিব আদায় করার, না আদায় করার গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ, এজন্য প্লিজ এই কাজটা যেন কেউ না করি, বরং এমনিতেই ইমান আমল দুর্বল। আরও যদি একটা ফরজ কাজে আমরা অবহেলা করি, যেটা মাত্র পয়সা 5 পাউন্ড, অনলি 5 পাউন্ড, যেন সকল বাইবেলকে বলবো একবারে মিনিমাম হচ্ছে 5 পাউন্ড, আরবরা দেয় 10-15 পাউন্ড, কারণ ওদের যে খাদ্যের যে তাদের যে কী বলে প্রাইস, এটা খুব হাই, তারা কিসমিস খেজুর কদরি খেজুর আজোয়া খেজুর খায়। বেশি দিতে চাই আরো ভালো, সব পাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু আদায় করে ফেলতে হবে নিজের ঈদের আগে, প্লিজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, ডোনেশন লাইনে কল করে সরাসরি 0285231666, ইনশাআল্লাহ আরো বিস্তারিত জেনে নেবেন। যাচ্ছি পরবর্তী কলার, কে আছে লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, নিয়ে আর কেউ কেউ কইরা যে কদর হইয়া উচ্চারণ করিয়া বলে নামাজ নিয়ত করলে একটা বলে বেদাত হয়ে যায়। একটা সুন্দর এবং সমসাময়িক প্রশ্ন নিয়ে আসার জন্য আপনাকে মোবারকবাদ।
আমি অনুরোধ করছি ভিউয়ার, আপনি যদি দয়া করে আপনি যদি টেলিভিশনের মাধ্যমে সরাসরি যদি আপনি উত্তর শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনি স্পষ্টভাবে ক্লিয়ারলি ফুল বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফোন রাখার জন্য। বোনকে শুকরিয়া জানাচ্ছি। আসলে কদরের রাত্রিতে কোন নামাজ পড়তে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন। সে কথা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা ওয়াগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি কদরের রাত্রিতে কিয়ামে লাইলের নামাজ পড়লো তার আগের অতীতের সকল গুনাহ ওয়ান গো আল্লাহ ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য। এখন এই নামাজ কোন নামাজ? সেই নামাজটা হচ্ছে কিয়ামুল আইদের নামাজ, সেই নামাজটা হচ্ছে তারাবির নামাজ, সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, অন্য কোনো নামাজ আর নাই। আপনি যেটা কিভাবে নিয়ত উচ্চারণ করে বলছেন, এই জাতীয় নিয়ত করে নামাজ পড়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতের খিলাফ। এখন আপনি আমি উম্মত হয়ে নবীর খিলাফ আমল করবো, সোয়াবের জন্য এটা হবে না, সোয়াব পাওয়া যাবে না, আর উল্টা হয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য কিয়ামুল আইদের নামাজ নিয়ত করবেন, যেভাবে করে প্রত্যেক রাত আপনি পড়েন তারাবির নামাজ, যেভাবে করে আপনারা পড়ে আসতেছেন সেই একই নিয়মে পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। কিয়ামের অর্থ হচ্ছে এদ্দুর, যে কিয়াম মানে খাড়া হওয়া, আপনি দাঁড়িয়ে নামাজের মধ্যে লম্বা করে কোরআন পড়বেন, এটার নাম হচ্ছে কিয়াম। কেমন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও আউযিদ আলাইহি ওয়া রাত্তিল কোরআন তারতিলা। এ নবী, আপনি রাতের নামাজে দাঁড়ান আর আপনি ওরাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে লম্বা করে তেলাওয়াত করেন, আল্লাহর হুকুম। তো সেই হিসাবে বোনকে বলবো যে রাতের নামাজে আপনি দাঁড়াবেন, এশার নামাজের পরে আপনি তালাবের নামাজ পড়েন, তালাবের পরে রেস্ট করে আবার তাহাজ্জুদের নামাজ পড়েন, সবগুলো নামাজে রাকাত কাউন্ট করবেন না, কত রাকাত হয়েছে, বেশি বেশি রাকাত পড়ার খেয়াল না করে, ছোটো ছোটো সূরা দিয়ে বেশি রাকাত না, বরং লম্বা লম্বা কিরাত দিয়ে কম রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। জানা থাকে, এখন অধিকাংশ মানুষের হয়তো বেশি লম্বা জানা নাই, এটা প্রায় সময় আমরা বলে থাকি যে কমপক্ষে অনেকেরই কিন্তু সূরা ইয়াসিন আছে, সূরা ওয়াকিয়া আর রহমান মুখস্থ আছে, আপনাদের যাদের এই সূরাগুলো আছে এগুলো শুধু তিলাওয়াত না, এগুলো আপনার নামাজের মধ্যে পাঠ করেন, আনন্দ পাবেন। আর যদি তাও না থাকে, একেবারে সম্পত্তি কম যদি কারো হয় যে আরাম তারা একটু নাচ আরামার নাই পড়ি নাই, তাইলে একটা পরামর্শ আগে দেই যে ভাই বা বোন আপনার অনেক উন্নতি হয়েছে, আপনার জীবনে অনেক উন্নতি করেছেন, আর্থিক উন্নতি করেছেন, বিদেশ আসছেন, পয়সা পাইছেন, ধনী হয়েছেন, মাশাআল্লাহ খুব সম্মানিত হয়েছেন, সব জায়গায় উন্নতি করলেন, কিন্তু কোরআনে উন্নতি নাই কেন? হ্যাঁ, আপনি ব্যবসা বাণিজ্য উন্নতি করেছেন, ঘর বাড়ি কিনছেন, অনেক উন্নতি হয়েছে আপনার জীবনে, কিন্তু ছোটোবেলা 8-10 বছরে হুজুর যা পড়াইছে আলাম তারাটু নাস এদুর কেন, আপনার এখানে কোনো উন্নতি নাই কেন? একজন মুসলমান আপনি খেয়াল রাখবেন, কোরআন আসছে আপনার কাছে, আপনি কোরআন পড়েন নাই কেন? এরপরে আপনার আপনি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আসুন, আপনি কোরআনকে মুখস্থ করা একটা বিদ্যা, এটা কাজ, এটা কিন্তু আপনার দরকার, শুধু হাবেজ সাহেবদের দরকার না, ইমাম সাহেবের দরকার না, আপনারও দরকার আছে। এই জন্য কোরআনটাকে একটু মুখস্থ করার চেষ্টা করেন, আর যদি ইতিমধ্যে না থাকে ঠিক আছে, আগামীতে প্ল্যান করবেন আপনি মুখস্থ করবেন মাশাআল্লাহ। এখন যদি না থাকে তাহলে এক কাজ করেন, ছোট্ট একটা মেকানিজম হচ্ছে আলাম তারা থেকে নাস মুখস্থ আছে তো, আপনি আলাম তারা থেকে কলিয়া ইহুল কাফিরুন এক রেখাতে পড়েন আর ইজাজা থেকে নাস পর্যন্ত আরেক রেখাতে পড়েন, অ্যাটলিস্ট একটু লম্বা করলে আল্লাহ সব দিবেন। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যাচ্ছি পরবর্তী কলে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা শুনছি আপনাকে, আপনি যদি দয়া করে টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন, স্পষ্ট শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। আমরা শুনছি, জি আসসালামু আলাইকুম, আমরা শুনছি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম, অনুরোধ করছি আপনি যদি কন্ট্রোল রুমকে যদি পরবর্তী কলার গিয়ে লাইনে দেন, ইনশাআল্লাহ আমরা নিচ্ছি এই কলকে একটু পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। হুজুরের কাছে দুইটা প্রশ্ন আমার। প্রথমত, এই রমাদান এসেনশিয়ালকে মিস করবো, খুবই উপকৃত একটা প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ। দোয়া করে এহসাস করে আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদেরকে আমাদের সবাইকে নেক আমল দান করেন আর আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন। আমিন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর আমার দুইটা প্রশ্ন হলো শেখের কাছে, যে এক নম্বর প্রশ্ন হলো যে আমরা এখন শুনি যে সাধারণত সংঘবদ্ধ হয়ে দোয়া করাটা ঠিক না, তা আমার প্রশ্নটা হলো মনে করেন যদি কিছু কিছু বোনেরা কিছু সংগঠনের প্রোগ্রাম করে অথবা কোরআন ক্লাস করে, এরপরে কি দোয়া করা যায়? বা অথবা ফ্যামিলিগত মনে করেন
ফ্যামিলি সদস্য বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে এই দোয়াটা করা ঠিক আছে কিনা? জি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, আর দুই নম্বর প্রশ্ন হলো আমার যে অনেকে কোরআন শেখায় বাচ্চাদেরকে হোক বা বড়দেরকে হোক, কেউ আছে ফি সাবিলিল্লাহ হিসাবে শেখায়, কেউ আছে যে তার চাকরি হিসাবে সে এটা টিউশন করে বা সেন্টারে করে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে একটা হলো ফি সাবিলিল্লাহ সে কোরআন শেখায়, আর এক্সট্রা হলো যে তার চাকরিজীবী হিসাবে সে করতেছে, এই ক্ষেত্রে এটা সওয়াবের ক্ষেত্রে কতটুকু পার্থক্য আমি হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছি। ওকে, স্পষ্ট হয়েছে, চমৎকার দুটি প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুন্দর করে আমাদের রমাদান এসেনশিয়াল প্রোগ্রামের কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ইনশাআল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় যেন আমরা পুরো রমাদান মাস থাকতে পারি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে আবার আসবো। কিন্তু রমাদান এসেনশিয়াল শেষ হয়ে গেল, কিন্তু আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান কিন্তু ইনশাআল্লাহ জারি থাকবে, উচিত ইসলাম এসেনশিয়াল। ইনশাআল্লাহ আপনি শেখকে এবং অন্যান্য শেখ যারা আছেন তাদেরকে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন এবং আপনারা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন প্রতি শুক্রবার 8:30 থেকে ইনশাআল্লাহ রমাদান পরে। আশা করছি ইনশাআল্লাহ দ্যাট ক্লারিফাইজ, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। শেখ, প্রথম প্রশ্ন শুরু করতে চাচ্ছি, হালাকা বা প্রথম প্রশ্ন মূল করেছেন যে কালেকটিভ দোয়া এটা করা যায় কিনা, ফ্যামিলির সহ সবাইকে নিয়ে করা যায় কিনা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন কোরআন হাকিমে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা দোয়া করো আল্লাহর কাছে অত্যন্ত বিনয় সহকারে গোপনে গোপনে দোয়া করো। সেই আয়াতের আলোকে বা অন্যান্য আয়াত, আরও অনেকগুলো আয়াত আছে কোরআন হাকিমে, আয়াত থেকে ঠের পাওয়া যায় গুনাহ করছি লুকাইয়া একা একা, আর দোয়া করতে সবাই লাগে কেন? দোয়া করতে ইমাম সাহেব লাগে, দোয়া করতে মুহাদ্দিস সাহেব লাগে, এটা এই যে রেওয়াজ ওইটা ঠিক না, ওই সেন্সটা ঠিক না। কিন্তু যদি কালেকটিভলি একটা মিটিং করছেন বা একটা কী বলে এই যে বলছেন আপনি সার্কুল করলেন কোরআন পড়ালেন, এরপরে যদি রেওয়াজ না করেন হঠাৎ করে দুয়া একদিন করে ফেলেছেন, জায়েজ, পুরা জায়েজ, কোনো সমস্যা নেই। ইফতার করবেন সবাইকে নিয়ে আসছেন, এই এদেশে পোলাপন্দ দোয়া করেছেন না, এখন যদি মা অথবা আব্বা যান হাত উঠে যায় দোয়া করে আওলাদেরকে নিয়ে, জায়েজ আছে এটা, কারণ এদেরকে তো দোয়া শিখাইতে হবে। দোয়া কেমনে করতে, দোয়া করবো বললে হবে না, কেনে মেয়েকে দোয়া করমি, বাট আপনি বললেন কিন্তু সে তো দোয়া করা চিনে না। এই জন্য যদি ছেলে আর মেয়ে এদেশের আমাদের যেগুলো বড়ো হচ্ছে এদেরকে দোয়া কাহাকে বলে, দোয়া কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যদি ওদেরকে নিয়ে মা অথবা বাবা যান দোয়া কেমনে করতে হয় না শিখাই, তারা দোয়া তো তারা আস্তে আস্তে মানে ভুলে যাবে। তো এই জন্য উচিত হচ্ছে যে সময় সময় আপনি ফ্যামিলি কালচারের মধ্যে দিয়ে যদি এভাবে করে কোরআন শিক্ষার উদ্দেশ্যে, এটাও আপনার জন্য জায়েজ আছে। আর হঠাৎ করে আমি আগে উল্লেখ করেছি, যদি কোনো একটা মিটিংয়ের পরে বা কারো কথা শুনলে ইন্তেকাল করেছেন, হঠাৎ করে আপনি দোয়া কোনো আয়োজন ছাড়া, কোনো আয়োজন ছাড়া এবং কোনো ধরনের রিকোয়েস্ট ছাড়া, কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট ছাড়া, যে আসো সবাই আসো আমরা হাত তুলে দোয়া করবো, সবাইকে নিয়ে মারা গেছেন তাহলে সমস্যা, আর কিন্তু আপনি আপনি শুনছেন হোক মারা গেছেন শুনেই দোয়া করে ফেলছেন, এতে আপনি হাত উঠাইয়ে দোয়া করেন সবাইকে নিয়ে, আপনার সাথে যদি আর 10 জন হাত উঠায় কোনো দোষ নাই। আপনি দোয়া করতেছেন, ফর এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে দোয়া করলেন, এত উঁচু করে হাত উঠাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠানোর ফলে ওনার বগল মোবারক সবাই দেখছেন সাহাবায়ে কেরাম, এবং তার দোয়ার সাথে সবাই শরীক হয়ে গেছেন। এমনি করে ইস্তেসকার দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই দোয়ার মধ্যে সবাই হাত উঠাইছেন, কোনোতে নাজেলার সময় হাত উঠাইছেন দোয়া করেছেন। এই জন্য কালেকটিভ দোয়া অনেক জায়গায় আছে, কিন্তু যদি আমরা আমাদের গড়ে এরপরে বারে মসজিদে মিটিংয়ের মধ্যে হামেশা করার একটা রেওয়াজ করে ফেলি যে কোনো দোয়া সালাম মিটিং শেষ হবে না, এটা হলো অসুবিধা। অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে এটা নিয়ে কোনো ধরনের ফিতনা ক্রিয়েট আবার করা যাবে না, এগুলো যাবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে কোরআন পড়া নিয়ে, যে কেউ কোরআন পড়া শোনেন, কোনো উল্লেখ করেছেন ফিসাবিল্লাহ, যারা পড়া তারা তো বললো ফিসাবিল্লাহ পড়াইলাম, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি পয়সা দিল তারা তো সময়ের একটা উজরত নিয়েছে, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি ধারণা করতে পারবেন না যে যিনি পয়সা নিয়েছেন ওনার আর সওয়াবের কোনো নিয়ত ছিল না, এটা ঠিক না, উনি পয়সা নিয়েছে নিয়েছে আবার আল্লাহ আস্তে সে কাজ জাস্ট ক্লারিফাই, টাকা হয়তো উনি সময়ের জন্য নিয়েছে, নট নেসেসারিলি ফর দ্য কোরআন, এক্স্যাক্টলি, এবং টাইমের তো একটা ভ্যালু আছে, এক্স্যাক্টলি, তার মানে প্রফেশনাল সার্ভিসেস, এক্স্যাক্টলি, অফ কোর্স, আমি যখন ম্যাথস এবং ইংলিশ শিখতে যাব উই আম হ্যাপি টু পে ফর দ্যার টাইম, হোয়াই নট ফর আ কোয়ালিফাইড কোরআন টিচার, ইট ইজ। অসংখ্য ধন্যবাদ, এবং আলহামদুলিল্লাহ উই শুড এনকারেজ অ্যাজ এ কমিউনিটি দ্যাট উই শুড এনকারেজ দিস কাইন্ড অফ টিচার্স এন্ড উলামা সো দ্যাট ইন ফিউচার উই হ্যাভ কোয়ালিটি প্রোডাক্টস দ্যাট উইল নার্চার আস এন্ড বি দ্য ম্যাসিভ। এবং তার সাথে বলবো যখন কোরআনের উস্তাদ নেব ওই সময় ম্যাথসের উস্তাদকে দেবো 50 পাউন্ড পার আওয়ার, আর কোরআনের ওনাকে দেবো 5 পাউন্ড, এটা ইনসাফ না। অসংখ্য প্লিজ,
আমি বলবো যে পয়সা কোয়ালিটি পয়সা ব্যবহার করবেন কোরআন শিখাইতে, তাহলে আপনি বেশি সওয়াব পাবেন। অসংখ্য ধন্যবাদ। ইটস অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট ইনশাআল্লাহ, উই উইল লুক ইনটু দ্যাট। নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন হইল। একটা হইল, আমি যখন নামাজ পড়বো, নামাজ পড়ি তখন তাহরিমা আদায় করে আমি সুরা স্টার্ট করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া তো আলহামদুলিল্লাহ ফরিয়া সুরা পড়ি মিলাই, তো এর ফলে দ্বিতীয় রাকাতে আমি সেম আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরি ফরি আলহামদুলিল্লাহ ফরিয়া আবার বিসমিল্লাহ ফরিয়া সুরা পড়ি, এইভাবে কি আমার হয় বা হয় না আমাকে বলবেন? আর আরেকটা প্রশ্ন হইলো আমার, বুঝতে পারছেন আমার পরবর্তী প্রশ্ন হলো আমার, আমি ধরেন একটা সুরার দুই আয়াত বা তিন আয়াত পড়লাম একটা রাকাতের মধ্যে, আর এরপরে আরেকটা ওই রাকাতের মধ্যে সেম রাকাতের মধ্যে আরেকটা সুরার আরো কিছু অংশ কয়েক আয়াত মিলাইতে গিয়া আমি মধ্যখানে বিসমিল্লাহ পড়লাম, এটা কি আমার হলো কি হলো না প্লিজ সেকে বলবেন? আর আমাদের জন্য দোয়া করবেন হুজুর, অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য, এবং আমরা উপকৃত হচ্ছি আপনাদের প্রশ্ন কাছ থেকে এবং শিক্ষার মাধ্যম থেকে। শেষ প্রশ্ন শুরু করে নি আগে। আচ্ছা ঠিক আছে, শেষের প্রশ্ন ছিল যে আপনি নামাজের মধ্যে একটা সুরা সুরা ফাতিহার পরে একটা সুরার অংশ দিয়ে শুরু করছেন, এরপরে আরেকটা সুরা আপনি পড়তে গেছেন বা আয়াত পড়তে গেছেন, তখন আপনি মাঝখানে বিসমিল্লাহ পড়ান, এটাই তো প্রশ্ন ছিল। আপনি একই রাকাতের মধ্যে, খেয়াল করেন আমি আবার বলি, একই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে আপনি এক জায়গা থেকে কন্টিনিউ করে পড়তে পারেন, এক জায়গা থেকে কন্টিনিউ করে 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 যান, কোনো সমস্যা নাই, এক পাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নাই যদি টাইম থাকে। কিন্তু ফর এক্সাম্পল আপনি আরম্ভ করে সুরা ফাতিহা শেষ করলেন, এরপরে আরম্ভ করেছেন আপনি আলামতারা শেষ করলেন আলামতারা, তারপরে দুই তিন সুরা বাদ দিয়ে চলে গেলে বিসমিল্লাহ রহমানুর কুলিয়া আইউল কাফিরুন, এটা জায়েজ নাই। কেমন মানে একই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, এইভাবে করে জোড়াথানি দিয়ে পড়া জায়েজ নাই। তার মানে হচ্ছে জাস্ট ক্লারিফাই, যেখানে যেই সুরাই উনি বাছাই করবে বা যে আয়াত বাছাই করবে ওইটার কন্টিনিউ ধারাবাহিক থাকতে হবে। এক্স্যাক্টলি। আর এটা শুরু করার অবস্থা যদি আপনি বিসমিল্লাহ পড়েন, কোনো প্রয়োজন নাই বিসমিল্লাহ পড়ার, এখানে যেমন সুরা ফাতিহা শেষ করছেন এখন আপনি শুরু করবেন আরাইতাল্লাযী, আপনি বিসমিল্লাহ পড়েও করতে পারেন না পড়েও করতে পারেন, জায়েজ আছে উপরেটা, যেহেতু এটা সুরা। কিন্তু আয়াত শুরু করতে গেছেন যেমন সুরা ফাতিহা শেষ করছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই আয়াত আপনি পড়বেন, আপনি এখানে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু সুরাওয়ালা হইলে বিসমিল্লাহ পড়তেও পারেন না পড়লেও হয়ে যায়। আর যদি মাঝখান থেকে পড়েন তাহলে কন্টিনিউটি বজায় রাখতে হবে, এখানে আমি আয়াতুল কুরসি পড়লাম তারপরে ইয়াসিন পড়লাম সুরা, না না এরকম করা যাবে না, স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং উনি প্রথম প্রশ্নটি বুঝে বলে যে ভাই উনি বলেছেন যে নামাজের পরে ফাতিহার পরে সুরা মিলানো, জি তিনি বলেছেন যে প্রথম রাকাতে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, সেকেন্ড রাকাতেও কি সমান করে ওনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? না, আপনি একবার আউযুবিল্লাহ পড়ে ফেলছেন আর সেকেন্ড টাকাতে থার্ড ফোর্থ টাকাতে আপনাকে আর আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ে পাঠ করে যদি শুরু করে দেন হয়ে যাবে। সেকেন্ড টাকাতে আপনি গেছেন গিয়ে আল্লাহ আকবার করে আপনি খাড়া হয়েছেন, এবার আপনি পড়েন বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দেন, আর তারপরে সূরা যাবে আপনি বলেছেন। আর আরেকটি ক্লারিফাই, যে প্রথম রাকাতে সানা পড়েছেন দ্বিতীয় রাকাতে তো সানা পড়ার দরকার আছে? কোনো প্রয়োজন নেই। আর প্রথম রাকাতে শুধু সানা না, সানার আগেও কিন্তু অনেকগুলো দোয়া আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা চাই, আপনারা ওইগুলো শিখুন। একটা বইয়ের নাম বলি বোনরা, আপনাদের খুব লাভ হবে, খুবই উপকার হবে। বইটার নাম হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ পড়তেন, বইটার নামই হচ্ছে এটা। যদি এই বইটা মাশাআল্লাহ পাওয়া যায় বাংলায় অথবা রসুল্লাহ নামাজ এই নামে একটা বই আছে, এই বইগুলো যদি আপনারা পড়া শুরু করেন আপনারা দেখবেন অনেক লাভ হবে আপনাদের ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি বোন আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর যদি ডোনেশন করতে চান ডোনেশন হটলাইন নাম্বারটি হচ্ছে 0208523146, এবং আপনাদের একটি ডোনেশনের মাধ্যমে কিন্তু 26 লাইভ চার্জে পেলে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। যাচ্ছি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জীবন প্রশ্ন করুন। আপনাদেরকে দন্দজনকে জাযাকাল্লাহ খাইর, এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন, আমরা যে লাইভে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারছি অনেক উপকৃত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার জন্য এই দোয়া করবেন, রমজান তো প্রায় শেষ, আল্লাহ যেন সবার ইবাদত নামাজ
অসংখ্য ধন্যবাদ আপনার। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, যদি এই দেশে অনেক তো এই ব্যাংকের মতো ইন্টারেস্ট চলে আসে, না চাইলেও অটোমেটিক্যালি চলে আসে, জি, এই পয়সা গুলো যদি কোন এক গরিবকে কোন অসুখ আছে এই চিকিৎসার জন্য হোক আর কোন দরকারি দিতে চাচ্ছেন, এইটা কি দেওয়া যাবে? ঠিক আছে, বুঝা গেছে। সেকেন্ড আর কোন প্রশ্ন আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। শেখ বোনকে আগে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আপনি অনেকের পক্ষ থেকে জানাইছেন যে এই তো সুন্দর প্রোগ্রাম, আসলে রমাদান চলে গেলে আমরা মিস করব, কিন্তু প্রতি শুক্রবারে আমরা বিকাল আটটায় সাড়ে আটটা থেকে একটা প্রোগ্রাম করি, নাম হচ্ছে ইসলাম এসেন্সিয়ালস। তো আমরা রমাদান এসেন্সিয়ালস আমরা মিস করবো বটে, কিন্তু এটা যদি মিস না করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি অ্যাপ্রিসিয়েট করেছেন, আমরাও অ্যাপ্রিসিয়েট করি, আসলে আপনারা না আসলে কিন্তু এটা সম্ভব হতো না, না দেখলে পরে আল্লাহ তাআলা আপনাদেরও সকল নেক আমল কবুল করুন। তার হচ্ছে আপনার মেইন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট অ্যাভয়েড করা যায় না যেসব অ্যাকাউন্টে এসে যায়, তাহলে ওইসব অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্টগুলো আপনারা উঠাইয়া যে কোনো গরিবকে সাহায্য করতে পারবেন, এবং সাহায্যের ক্ষেত্রে আপনার আপন গরিবকে দেওয়ার জন্য আগে চেষ্টা করবেন। আগেই এক দৌড়ে আপনি সিরিয়ায় দিয়েন না, এরপরে রোহিঙ্গা দিয়েন, আগে আপনার গরিব, কারণ আপনার গরিব আপনাকে চিনে এবং আপনি চিনেন আপনার গরিবকে, সে কিন্তু ওয়ার্ল্ড থেকে চিনে না, সে মানে একেবারে গোপন, এই জন্য তাকে আগে দিবেন, এরপরে যদি আরও বেশি তাকে অ্যামাউন্ট অন্যদেরকে দেন। আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্টের কথা বলছেন, ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আছে, সুদ আসছে, এটা এখানে নিয়তের কি কিছু বিষয় আছে? নিয়তের কোনো প্রশ্ন নাই, সব নিয়ত যদি কেউ রাখে, হ্যাঁ, ইন্টারেস্ট তো হচ্ছে হারাম, এই পয়সাটা তো আসলে হারাম, তো হারাম একজনকে দিচ্ছেন তার উপকারে আসবে, তার উপকার হোক, আপনার কোনো উপকার হবে না, চেষ্টা করবেন ব্যাংকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য যে অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট না থাকে, আপনি যেটা বলছেন এটা সেভিং বুক বলে তাকে, বা সেভিং অ্যাকাউন্ট বলে যেখানে ইন্টারেস্ট আছে, আপনি চেষ্টা করবেন যে কারেন্ট অ্যাকাউন্টে যেখানে ইন্টারেস্ট না আছে ওইখানে আপনি ইনশাল্লাহ টাকাগুলো জমা রাখার চেষ্টা করবেন, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট সাধারণত আসে না, দোজ অ্যাকাউন্ট উইচ ডাজ নট গিভ ইন্টারেস্ট ইনশাআল্লাহ। আমি যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাত। জি ভাই, প্রশ্ন করুন। ভাই হুজুর কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, আমরা তো রেস্টুরেন্টে কাজ করি, বুঝছেন, ওয়েটারে। জি, তো আমরা তো অ্যালকোহল সার্ভ করি। আচ্ছা, মানে মনে রাখা যে আমরা অ্যালকোহল সার্ভ করি, যদি খুব কেয়ারফুলি সার্ভ করি, কারণ এখন তো আসরের মাঝ মাগরিব মাঝ আমরা লাগি তো খাজার মধ্যে হয়ে যায় টাইম। জি, মানে খাজার না করি আমরা যদি নামাজ পড়ি খাজার ইউনিফর্ম দিয়ে, যদি আবার অ্যালকোহল ফোর্স না, বা আমরা কেয়ারফুলি যদি হই, আমার নমাজটা কি লইব না হইব, আমার এখন তো বুঝিয়া হইতে হইব নি, আর যদি মিস্টেকে যদি ফরি যায় আপনার প্রশ্ন থেকে, সেটা হচ্ছে আপনি একজন দিনদার মানুষ, আপনি নমাজি মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আপনাকে আরো নমাজি করুন, দোয়া করি। আর তার সাথে বলতে চাই ভাইজান, আপনি নমাজি মানুষ হয়ে আল্লাহ তাআলাকে আপনি মানেন, নবীর সাথে প্রেম আছে, এই প্রেমের নবী যেহেতু নিষেধ করলেন আমরা অ্যালকোহল এই স্টাইলের কারবার করবো না যেগুলো হারাম, তো একটু ট্রাই করেন না ভাইজান, রোজা মাসের দিনে যদি নিয়ত করেন আল্লাহ পাক আপনার নিয়ত করতে খুব বেশি বরকত দিবেন, হালাল পথে চলে আসেন ভাইজান, আপনার মতো অনেক ভাই এসে গেছেন, তো আপনি এখানে থাকবেন সেখানে, আপনি ট্রাই করেন, ট্রাই ইউর বেস্ট টু ইনশাল্লাহ মেক এভরিথিং হালাল, আপনি একটা নমাজি মানুষ হয়ে কীভাবে করে থাকবেন, এটা 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 আহলে খোলায় না। এই জন্য আপনার কাছে আমার অনুরোধটা রয়ে গেল। নাম্বার টু হচ্ছে যে জি, অ্যালকোহল কী বলে আপনার ইউনিফর্ম সহ যদি নমাজ পড়েন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এমনকি বলেছেন আপনি যদি বলে দুই এক ফুটা পড়েও যায় তাইলে কি নামাজ হবে? জি, অ্যালকোহল ইটসেলফ হারাম, কিন্তু অ্যালকোহল পাক না নাপাক এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মতামত আছে, দুইটা মত, একটা হচ্ছে একদল বলেছেন যে এটা হারাম আর নাপাক, আর আরেকদল বলছেন যে হারাম অবশ্যই কিন্তু এটা পাক, পাক বলতে যদি কাপড়টা পড়ে লেগে যায়, গায়ের মধ্যে পড়ে যায়, হাতে লেগে যায়, এই হাত দিয়ে নমাজ পড়তে পারবেন, এই হাত ওয়াশ করে লিকুইড টিকুইড দিয়ে ওয়াশ করে পাক সাফ করতে হবে, প্রয়োজন নেই। আমরাও ফিল করি এটা, অ্যালকোহল যত ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানায় এগুলো হচ্ছে ফজার রস, এগুলো নাপাক না, অতএব আপনার যদি দুই ফুটা পড়েও যায় ইউনিফর্মে বা বন্য কাপড়ে নমাজ পড়েন, নমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ, আমাদের কিন্তু আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে, আপনার শেষ বক্তব্য ইন 30 সেকেন্ড। ওকে, ভেরি সুবহানাল্লাহ হামদি, খুবই সংক্ষিপ্ত আকারে তিনটা মেসেজ। নাম্বার ওয়ান হচ্ছে
যে রমাদানের জন্য যে প্রিপারেশন নিয়েছিলাম পারি নাই, আমি নিজেও পারি নাই, আমি ব্যর্থ। সবাইকে নিয়ে বলবো যে যত ত্রুটি হয়েছে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। ইবাদত করার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়েছে, পথঘাট চলতে অসংখ্য গুনাহ হয়েছে, চকুর গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ অসংখ্য হয়েছে, আল্লাহ পাক এগুলোও মাফ করে দেন। এইসব মাফ করে দিয়ে যেন আমাদের রোজাগুলাকে তার মকবুল ইবাদত হিসাবে কবুল করেন, এবং তিনি যেন আমাদের রোজাগুলা কবুল করে আমাদের জন্য তিনি নিজে জাজা হয়ে যান কিয়ামতের দিন ইনশাআল্লাহ। নাম্বার টু মেসেজ হচ্ছে আপনাদের জন্য, আমরা ফিতরা সহ এতেকাফের অনেক অনেক কথাবার্তা হয়েছে, অনেক অনেক আশে পিছে কথাবার্তা হয়েছে, এসবগুলা কথা কবুল করুন। ইসলাম এসেনশিয়ালস আপনাদের জন্য ইনশাল্লাহ স্বাগত জানাবে আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ। আর রমাদান এসেনশিয়ালস আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে, আজকের জন্য শেষ করতে হচ্ছে। আমরা আশা করতেছি ইনশাল্লাহ আগামীকালকে অথবা আগামী পরশু পর্যন্ত এটা চলতেও পারে। দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন ইনশাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতু। অসংখ্য ধন্যবাদ। ইনফ্যাক্ট এটি হচ্ছে লাস্ট শনিবার এই রমাদান 2019-এর লাস্ট রমাদান। ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাদের সাথে কল করেছেন, যেভাবে যুক্ত ছিলেন পুরো রমাদান মাসে, ইনশাআল্লাহ আগামী দু এক তিন দিন যে রমাদান যদি থাকে, ইনশাআল্লাহ দুদিন বা তিন দিন আপনারা আবারও যোগ দেবেন। এবং যারা কল আমরা নিতে পারি নাই অত্যন্ত দুঃখিত আমরা, এবং আশা করছি ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে বেলা তিনটা ইনশাআল্লাহ আবারও আপনারা ফোন করবেন, এবং আমি আছি এবং আমার সাথে নতুন একজন গেস্ট থাকবেন, ইনশাআল্লাহ আপনারা সরাসরি ফোনের মাধ্যমে জেনে নেবেন। ডোনেশন যারা করতে চাচ্ছেন ডোনেশন লাইন খোলা আছে, তারপরেও এখন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও তারপরে যারা ডোনেশন করতে চান, ইটস 0208 523 1000, এবং ডোনেশন লাইন কিন্তু নাম্বারটি টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে। যাওয়ার আগে আমার বক্তব্য থাকবে এটি যে আপনি যারা বলেছেন প্রথমে রমাদান মাস আমরা ভালোভাবে যেভাবে শেখ বলেছেন ইউটিলাইজ করতে পারি নাই, লেটস ট্রাই অ্যান্ড ইভ্যালুয়েট আওয়ার সেলফ অ্যান্ড লেটস লুক ইন টু হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ আওয়ার বেনিফিট ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। সেকেন্ডলি, কোরআন শিক্ষার ব্যাপারে একটি প্রশ্ন এসেছে, চেষ্টা করবো আমরা যেন যারা কাছ থেকে আমরা কোরআন শিখি এবং যারা শেখাবেন আমাদের যেন ইন্টেনশন ঠিক থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোয়ালিফাইড যোগ্য অভিজ্ঞর কাছ থেকে আমরা শিখতে পারি, তখন লাভ কী হচ্ছে? We will create the future ambassadors of the generations that will come, inshallah they will be the future ambassadors of Islam. Abang tin number hotse je haram kader sathe jara jukto achen amra inshallah jara niyot kori di inshallah we'll try our level best to make an intention so that in future we'll try our level best to get out of it and get into the halal sort of income inshallah. With this, please do not engage in any conversation that creates division within our community. Make sure that we always keep ourselves united. Aji porjontoi agami onushtan dekhar amontron jani apnader shokoler mongol kamona kore ajker moto ekhanei bidai. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. والسلام عليكم ورحمه الله تعالى وبركاته. بارك الله فيك. شكرا.